আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে বসে যারা আমাদের আজকের লাইভ দেখছেন, সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন। এর মধ্যে আমরা কিছু প্রবাসীকেও আমাদের সাথে যুক্ত করব। আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করছেন আমাদের সবার প্রিয় হোস্ট, অভিনেতা, নির্মাতা শারিয়া নাজিম জয় ভাই উপস্থিত। এর মধ্যে অলরেডি আমাদের সাথে কানেক্টেড আমাদের সবার প্রিয় অভিনেত্রী আফসানা মিমি আপু আছে, স্বপ্নিল সজীব, ঈশিক আজিজ আছে, আরো যুক্ত হবে সমী কাইসার আপু এবং আমাদের ফেরদৌস ভাই। এবং পাশাপাশি আমরা চেষ্টা করব কিছু প্রবাসীকে যারা বাইরে আছেন, দেশের বাইরে, তারা তাদের ওই দেশের অবস্থান, বাঙালিরা কেমন আছে সেটি আমাদের সাথে শেয়ার করবেন। তো আমি জয় ভাইয়ের উপর ছেড়ে দিয়ে আমি লিভ করব। তো জয় ভাই, আপনি আপনারা কন্টিনিউ করুন, আমি কেটে পড়ি। রাসেল ভাই, তাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি তো আজকের হোস্ট না, আমাকে তো আজকে গেস্ট বলে নেওয়া হয়েছে। এখন গেস্ট বলে নিয়ে আপনি হোস্ট বলে চালিয়ে দিলে আমি তো বিব্রত না না হয়ে যাব। আমি তো না আপনি এই সব আপনি গেস্ট জানি না যে আমি কিভাবে কথা বলবো। আমি মনে করি যে আমার এখানে যে আফসানা মিমি আপা আছেন, তিনি আমার গুরু। তিনি যদি হোস্ট করেন, হোস্ট হন, তাহলে এই প্রোগ্রামটা একটা অন্যতম উচ্চতায় চলে যাবে। আমার মনে হয় এই দায়িত্ব আমি সবিনয় আফসানা মিমি আপার কাছে দিতে চাই। এখন আর হবে না, তোমার নামের পাশে হোস্ট লেখা আছে, এই জন্যই বলেছি আমি। না, এমনিতে আমাদের হোস্ট হচ্ছে ঈশিকা, ঈশিকা হচ্ছে আমাদের হোস্ট। মানে আমি জয় ভাই সেটা আমার টাইটেল হিসেবে থাকুক, আমি হোস্ট শাহরিয়ার নাজিম। সময় আপা চলে এসেছে, ইয়া ঠিক আছে, আমি খুব টেনশন ছিলাম। আচ্ছা তাহলে ঈশিকা তুমি শুরু করো, মানে কথাটা জয় ভাইকে দিয়ে শুরু করবা। স্বপ্নিল কিন্তু আজকে আমাদের মোবারক সবাইকে। ঈশিকা তুমি শুরু করো, ঈশিকা শুরু করে দাও। ঈদ মোবারক সবাইকে। এবং আজকের আমাদের এই আয়োজন, প্রবাস সংযোগের এই আয়োজন, আমরা একটা ভিন্ন সময় পার করছি। অবশ্যই করোনা এই সময়ে আমরা সবাই একসঙ্গে হচ্ছি, যার যার বাসা থেকে, যার যার অবস্থা থেকে। এবং আমার সঙ্গে তিনটা জায়ান্ট মানুষ, মিমি আপা, আমাদের শ্রদ্ধেয় জয় ভাইয়া, আমাদের শ্রদ্ধেয় সমী আপা আছেন আমাদের সাথে। সব মিলিয়ে আসলে খুব ভালো লাগছে। আমার ভাই সজীব ভাই আছেন, কিছু গানও হবে আমাদের ঈদের এই আয়োজনের। অবশ্যই কিছু কিছু মানে আমোদ প্রমোদ থাকবে, এই যেহেতু করোনার জন্য আমরা সব বাসায় থাকতে থাকতে যার যার মতো বোর হয়ে গিয়েছি। এবং আমরা যারা দিন কাজ করি তারাও কাজ করছি, কিন্তু সেই সঙ্গে আপনার কানেকশন প্রবলেম নেই জয় ভাই, সরি। আমরা যার যার মতো বাসায় আছি। এবং আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে করোনার এই ক্রান্তিকালে একটা ভিন্ন রকমের ঈদ, অন্যরকম একটা ঈদ, অন্যরকম একটা চাঁদ রাত, সবকিছুই পার করছি আমরা। তো আমি প্রথমেই চলে যেতে চাচ্ছি আমাদের শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের কাছে। জয় ভাই, আপনার সব কাজকর্ম সবকিছু আমাদেরকে একটু আপনি যদি কিছু বলেন আপনার ব্যাপারগুলো। আমি তো দেখতে পাচ্ছি না, এক সেকেন্ড, আমাকে কি দেখা যাচ্ছে? আমি এখন আবার ফিরে পেলাম। খুব অসংখ্য ধন্যবাদ তুমি আপা, মিমি আপা, তারপর আমাদের সজীব ভাই এবং ঈশিকা, তুমি সবাই লেট ঈদ মোবারক। আজকে তো ঈদের চতুর্থ রাত। তো সাধারণভাবে যখন ঈদ আমরা পালন করি তখন তো আসলে অষ্টম দশম রাত পর্যন্ত আমাদের ঈদের ফ্লেভার থাকে। এবার তো আসলে ঈদের ফ্লেভার ওইভাবে আমরা পাই নাই, আমরা একটু ব্যতিক্রমী ঈদ পালন করলাম। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগলো মধ্যে, এই যে সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি কিংবা কথা বলছি, আমার কাছে মনে হচ্ছে যে অনেক দূরে থেকেও আমরা খুব কাছাকাছি চলে আসতে পারছি। এই ডিজিটাল বাংলাদেশের সুফল এটা আমরা এবারের রোজা, ঈদ এবং এই কোয়ারেন্টাইনে আমরা কিন্তু পুরোপুরি ভাবে এটা উপভোগ করলাম। এর জন্য আসলে এক ধরনের ভালো লাগা তৈরি হচ্ছে, যেটাতে আমরা সবার সাথে সবাই যোগাযোগ করতে পারছি। ঠিক আছে, হ্যাঁ জয় ভাই শুনতে পাচ্ছি। আমি বললাম বলছি, আর আমরা আরো জানতে চাচ্ছি জয় ভাই আপনার কাজগুলো সম্পর্কে জানতে চাচ্ছি, যেহেতু আপনি কিছুক্ষণের মধ্যে আমাদেরকে লিভ করবেন। তো তার আগে আপনার কথাগুলো আমরা আরো জানতে চাচ্ছি, যে আপনার কাজকর্মগুলো সম্পর্কে, করোনার ক্রান্তিকালের এই যে সময়গুলো আমরা পার করছি প্রায় 65 দিনের মতো,
হ্যাঁ, তো এই মুহূর্তে আপনার কি কি অনুভূতি বা আপনার কি কি কাজ করার ইচ্ছে বা সমন্বিতভাবে আরো কি কি উদ্যোগ নেওয়া যায়, এই বিষয়গুলো একটু আসলে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ইশিকা, আমরা এই সময়টার ভেতর যখন যাচ্ছি তখন কিন্তু আমরা নতুন করে এক ধরনের উপলব্ধি এই প্রথম আমাদের জীবনে আসলো, যে আমাদের জীবনটা অত বিলাসী ভাবে না, খুবই মিনিমাম কিছু প্রয়োজন মেটালেই জীবনে বাঁচা সম্ভব এবং ভালোভাবে বাঁচা সম্ভব। আমার মনে হয় যে আমরা আগে খুব স্বার্থপরের মতো চিন্তা করতাম, যে আমি হয়ে যাব, আমি করে ফেলবো, আমি বড় হয়ে যাব, বা আমি সব টাকা ইনকাম করে ফেলবো, আমার পাশের জনের কথা ভাবতাম না, আমার কলিগদের কথা ভাবতাম না। কিন্তু আমার মনে হয় যে এখন একটা ভাবনার জায়গা তৈরি হচ্ছে, যে আমার একা ভালো থেকে লাভ নেই, যদি না আফসানা মিমি আপা ভালো না থাকে, বা মিমি আপার ভালো থেকে লাভ নেই দিন শেষে যদি না আমি ভালো না থাকি, কারণ আমরা একটা বড় পরিবার। আমরা আসলে আমাদেরকে প্রত্যেকে প্রত্যেককে ওন করি, আমরা দেখা হোক বা না হোক, কথা হোক বা না হোক, আমরা কিন্তু অসম্ভব আপন মানুষ। আমরা যারা একসাথে দীর্ঘ পথ মিডিয়ায় হেঁটেছি, আমাদের সমী আপা আছেন, মিমি আপা আছেন, এরা তো আমাদের গুরু, আমাদের এরা লিজন, এরা যা বলবেন এদের কথাটাকেই আমরা স্মরণ করে তাদের দেখানো পথে, তাদের কথা মতোই আমরা আসলে সমন্বিত ভাবে চেষ্টা করব আমাদের শিল্পীদের ভালোর জন্য, আমাদের শিল্পীদের সাথে সবসময় থাকবার জন্য। আমি ব্যক্তিগত ভাবে এখন আমি চ্যানেল আই এর সাথে জড়িত, আমি চ্যানেল আই তে কাজ করি, আমাকে প্রতিদিন লাইভ করতে হয়, আমার প্রতিদিন আমি এক ধরনের সংবাদকর্মীর মতোই আমাকে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে এখন কাজ করতে হচ্ছে, কারণ খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখন মিডিয়াতে যারা কাজ করে যাচ্ছি, তার ভিতরে আমি একজন। আমি আমার আশেপাশে যেমন সোমা ইসলাম, উনি টুটি পয়েন্ট করে, ওনার কিন্তু করোনা ভাইরাস হয়েছে, আমরা একসাথেই কাজ করতাম, তো আমাদের আশেপাশের সবারই হয়ে যাচ্ছে। এবং আমার এখন মনে হচ্ছে করোনা আমাদের হবেই, করোনাকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। সরকারও কিন্তু জীবন এবং জীবিকার একটি সমন্বয় করে একটি নতুন পথ আমাদের দেখিয়েছে, যে আমাদের নিজস্ব সেফটি সিকিউরিটি নিয়ে আমাদের আসলে ফিল্ডে নামতে হবে, বাঁচতে হবে, কাজ করতে হবে, কারণ জীবিকা না থাকলে জীবনও থাকবে না। যে অভাবটা আমরা এখন বোধ করছি সেটি ভবিষ্যতে আরো ভয়াবহ হবে যদি আমরা কিছু না কিছু করে কাজ না করতে পারি। এর জন্য আমাদের নিজেদের এই বর্নিংসটা আরো স্ট্রং করতে হবে এবং আমাদের পথ এগিয়ে যেতে হবে। সমী আপা, আমি কোনো রং বললে আপনি আমাকে ধরিয়ে দিয়েন, আমার কথা শেষ। না, তুমি সবসময় খুব ভালো বলো, মাঝখানে আমি প্রায় হাফ আ মিনিট কানেক্ট করলাম না, যতক্ষণই বলেছো খুব ভালো কথাই বলেছো। গেট রেডি ফর ফিউচার, কি আমি বলবো এখন নাকি? হ্যাঁ সমী আপা, আপনি আমাদেরকে বলেন যে। হ্যাঁ সরি, হ্যাঁ সমী আপা, আপনি আমাদেরকে বলেন আপনারও অনুভূতি, আমরা জানতে চাই যে এই করোনা ক্রান্তিকালে কেমন চলছে আপনার জীবন যাপন, এবং কেমন অনুভূতি লকডাউনের যে অনুভূতিটা। সবকিছুই নতুন, আমরা একটা আননোন পৃথিবীর মধ্যে ঢুকেছি, এই আননোন পৃথিবীটা ইটস গোয়িং টু বি আ কন্টিনিউয়াস প্রসেস। আর যেটা একটু আগে জয় বলেছে, জয় বলছিল যে সময় আমি কোনো কিছু ভুল বলেছি কিনা, না জয় একেবারেই কারেক্ট কথা, সবসময় তুমি এই কথাগুলোই বলো। যেটা হচ্ছে যে করোনার সাথেই বসবাস, কিন্তু এই লকডাউনের এই সময়টায় যেমন একটা আননোন একটা সিচুয়েশন ছিল, অনেক আনসার্টিনিটি ছিল মানুষের মনের ভেতরে, যারা কাজ করেছে, যারা বিজনেস করেছে, তারা একটা অনেক আনসার্টেন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে গিয়েছে, কি করবে, কবে সবকিছু খুলবে, কবে লাইফ নর্মাল হবে, আমরা এখনো কিন্তু জানি না। যদিও 1 তারিখ থেকে ওপেন করে দেওয়া হচ্ছে, কিন্তু করোনার সিচুয়েশনটা এখন পর্যন্ত কিন্তু অনেকখানি কন্ট্রোলড না, অনেকখানি অনেক জায়গায় কন্ট্রোলড, বাট অনেকখানি অনেক জায়গায় কন্ট্রোলড না। আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা ঈশিকা জিজ্ঞেস করেছিল, গত 80 দিন আমরা লকডাউন, আজকে 81 দিন, মানে এই 8ই মার্চে করোনা ফার্স্ট ধরা পড়ার পর থেকে আমার প্রথমত একেবারে নাওয়া খাওয়া বন্ধ ছিল, প্রায় 24 আওয়ার অফিস করতে হয়েছে, কারণ আমি আবার আরেকটা
হ্যাট পরি দায়িত্বের জায়গা থেকে। আমি ই কমার্স অ্যাসোসিয়েশনের যেহেতু প্রেসিডেন্ট, ই কমার্স সেক্টরটাকে একটা এমার্জেন্সি সেক্টর হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এবং যে কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য ওষুধ এগুলো আইসিটি মিনিস্ট্রি, A2I, বাণিজ্য মন্ত্রণালয়, পোস্ট অফিস সবার সাথে সমন্বয় করে কাজ করা এবং এই ডিমান্ড গুলো ফুলফিল করা, কোম্পানি গুলোকে সচল রাখা, এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি সব মিলিয়ে একদম মাথা খারাপের মতো অবস্থা ছিল। তার মধ্যেও নিজের সাথে নিজের সময় কাটানো, আমার এই করোনার এই 80-81 দিনে যদি জিজ্ঞেস করো যে এই সময়টায় কাজের বাইরে যেই কাজটা হয়েছে যেটা আমার একটা শান্তির জায়গা, আমার মার সাথে প্রচুর সময় কাটানো হয়েছে, যেটা নর্মালি আমার মার সাথে সময় কাটানো হয় খুব কম, কাজের কথা, খাবারের কথা, বাড়ির কথা ছাড়া হয় না। এবার এই সময়টা আমার আম্মার সাথে প্রচুর সময় কাটিয়েছি, আম্মা প্রচুর কবিতা লিখেছে, কবিতা পড়েছি, তো এই সময়টা, আর অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে অনেকদিন ধরে যোগাযোগ হয় না, তাদের খোঁজ খবর নেওয়া কেমন আছে কি আছে এইটা গেছে। এবং এই যে আমাদের এই একটু আগে জয় যেটা বললো, আমাদের আইসিটি টোটাল ইকোসিস্টেমটার কারণে আজকে আমরা দূর থেকেও কাছে, এই যে আমরা কানেক্টেড আছি, আমরা কখনো জুমের মাধ্যমে মিটিং করছি, স্ট্রিম ইউনিট বলি, অনলাইনে থাকছি, এই সব কিছু কিন্তু আমাদের ওভারঅল আইসিটি ইকোসিস্টেমের আজকে যেখানে এসে আমরা দাঁড়িয়েছি। সেজন্য অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক অ্যাডভাইজার সজীব অজিত জয়ের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ বাংলাদেশে যখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখানো হয়েছিল, মানুষ শুধুমাত্রই ভাবছিল একটা কম্পিউটার, তা তো আসলে কম্পিউটার না। আর আরেকটা জায়গা এটার সাথে কানেক্টেড কথা যেটা বলি, যে আজকে আমরা এখন এটার সুফলটা যেমন দেখছি, আমার মনে হয় আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করছে, এই সামনের দিনগুলোই কিন্তু হবে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এবং যে যত বেশি ইনফরমেশন টেকনোলজিতে ওয়েল ইকুইপড হবে সে ততই হয়তো সেই জায়গাগুলোতে ওই ওই সময়ের চ্যালেঞ্জ গুলোকে ধরতে পারবে। যেহেতু আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কাছে চলে এসেছি, আমরা এই শিল্প বিপ্লবের ভিতর দিয়েই এই যে যাত্রা শুরু করছি, সুতরাং আমার কাছে মনে হয় যে এই ইনফরমেশন টেকনোলজির এই জায়গাতে যতটা আমরা নিজেদেরকে রেডি করতে পারবো ততটাই আমরা সামনের দিকে যেতে পারবো। এবং অনেকের ভেতরে শঙ্কা আছে যে অনেকের চাকরি চলে যাবে, কাজ চলে যাবে, অনেক কিছু বন্ধ হয়ে যাবে, আমরা এমন একটা সময়ে মনে হয় উইটনেস করব পৃথিবীর অনেক ট্রেডিশনাল বিজনেস, অনেক ট্রেডিশনাল কাজ লে অফ হবে, নতুন নতুন অনেক সম্ভাবনা তৈরি হবে, এটা আমার মনে হয় আমাদের জেনারেশন আমরা এটা উইটনেস করব। আমরা একটা নতুন পৃথিবীর মধ্যে ঢুকছি ওভারঅল, এবং সেটা এখনো বলা মুশকিল কতটা ভালো কতটা খারাপ জানি না, বাট অবশ্যই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আমাদের সবার সামনে আসবে, এবং সেই জন্য নিজেকে যতটা তৈরি রাখা যায়। আর এত ভারী কথাও বলতে চাই না, এখানে গান শোনা, এর মধ্যে প্রচুর গান শুনেছি, বইও পড়েছি, যেটা অনেকদিন ধরে মনে হচ্ছিল বেশ বই স্ট্যাগ হয়ে জমেছিল, বইগুলো পড়া হচ্ছিল না, ভাবছিলাম পড়ব, তার মধ্যে চমৎকার দুটো বই পড়ে শেষ করেছি তো কাজের ভিতরেও, সেটাও খুব ভালো। প্রচুর গান শুনেছি, গান শুনতে খুব ভালো লাগে, এখানে স্বপ্নিল আছে, স্বপ্নিলের গান শুনবো আজকে নিশ্চয়ই। তো সব মিলিয়ে এই সময়টায় নতুন নতুন ভাবনাও কাজ, আমরা সৌমি আপার কাছে আবারও আসবো। সৌমি আপার একটু মনে হয় কারিগরি ত্রুটি, একটু সমস্যা হচ্ছে। মিমি আপা, আফসানা মিমি আমাদের সবার প্রিয় মুখ, মিমি আপা আপনার কাছে আমরা জানিতে চাই যে এই করোনা ক্রান্তিকালে আপনার অনুভূতি আমরা আবারও সৌমি আপার কাছে ফেরত আসবো। আর খুব ভালো লাগছে আসলে, এর মধ্যে অনেকগুলা কমেন্টস আমরা পেয়েছি, অনেকগুলা কমেন্টস যেখানে চয়নিকা দি আমাদের প্রখ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরী উনি লিখেছেন, আমাদের সবাইকে উনি জানিয়েছেন শুভেচ্ছা। আপনি যখন বলবেন সেটা যদি আমি পুরোটা না শুনি আমার খুবই খারাপ লাগবে, কিন্তু আমার যেহেতু লাইভে যেতে হবে আমি আপনার কথাটা
আমি পরে রেকর্ডেড শুনে নিব, আমাকে আপনি যদি অনুমতি দেন আমি একটু এখন আমার লাইভের প্রস্তুতি নিতে হবে। অবশ্যই জয়, তুমি ভালো থেকো আর খুব চমৎকার শো হোক তোমার লাইভ। থ্যাংক ইউ ভেরি মাচ সৌমিয়াপা, আপনি আমার কথা তো শুনতে বোধহয় পারছেন না, তারপরে যখন শুনবেন আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমার আমার নিজস্ব লাইভ শুরু হবে, আমার প্রস্তুতি নেবার জন্য চলে যেতে হচ্ছে। আর সজীব ভাই আপনিও আমাকে ক্ষমা করবেন। ঈশিকা থ্যাংক ইউ ভেরি মাচ, এই আয়োজন যারা দেখছেন সবাই আমার অনেক অনেক শুভেচ্ছা, আপনারা সবাই দেখতে থাকেন, আমি যদি সম্ভব হয় আবার জয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ জয় ভাই, অসাধারণ, ধন্যবাদ, ধন্যবাদ। ঈশিকা আমার মনে হয় ইয়েতে একটু প্রবলেম হচ্ছে, সোমিয়াপার আর ইয়ে যে মিমিয়াপুর কানেকশন মানে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা সজীবের গান শুনতে থাকি, মিমিয়া পাশে আবার জয়েন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা গান শুনি, ওই যে রবীন্দ্রসঙ্গীত শুনি। শুরুতে সব গুণী গুণী মানুষদেরকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানাই, আর রাসেল ভাই আর ঈশিকা আমার খুব প্রিয় মানুষ, তো দুজন মানুষ আছেন, এবং মিমিয়াপা সুমিয়াপাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই তারা আমাদের সাথে আছেন। একটা ছোট্ট করে একটা গান গাই, রাসেল ভাই অনুরোধ করেছিল, তারপরে অন্যান্য গল্পে আমরা যাব। তখনো কুহেলি জলে সখা তরুণী উষারু ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠি তেছে ছল ছলি আমার বনে, যখন প্রম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি নু অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আরো শুনতে চাই সজীব, মানে কম্প্যাক্ট টাইপের একটু, হ্যাঁ কয়েকটা গান একসঙ্গে। আচ্ছা এর মধ্যে অনেকগুলো কমেন্টস আছে, আমরা একটু কমেন্টস গুলো পড়তে চাই রাসেল ভাই। অনেকগুলো কমেন্টস। আচ্ছা গান গা কার্ডটা, আচ্ছা এর মধ্যে আমরা কি একজন প্রবাসীকে নিব, প্রবাসীর এই যে মিমিয়া পাশে, মিমিয়া পাশে, ওকে কথা বলো ঈশিকা। ইলেকট্রিসিটি চলে গেছিল, আমি তো ভেবেছিলাম তোমাদের, করে ভাবলাম, হ্যাঁ আমি হঠাৎ করে ভাবলাম যে মিমিয়া পা অন্ধকার হয়ে গেল কেন, এই এটা কোন জাদু কিনা মিমিয়া পা, নতুন কোন জাদু না, আমি তো প্রথমে ভাবলাম যে ইলেকট্রিসিটি চলে গেছে, যদি এক্ষুনি না আসে তাহলে তো আজকে আর তোমাদের সাথে দেখা হবে না। মিমিয়া পা আপনি একটা অসাধারণ গান মিস করেছেন, সো পিটি কিছু করার নাই। বলো বলো স্বপ্নিল, কোন গানটা গাইছিলে তুমি? পরে আমরা রেকর্ডে আবার শুনে নিব, শোনাবো পরে। আমি লাইনটা বলো, কোনটা কোনটা গেছো সেটা বলো, শোনাবো। আমার মল্লিকা বনে, ও আচ্ছা, মানে যেটা রাসেলের ইয়ে ছিল, আচ্ছা আমি তো ভাবলাম যে আমার মানে আমি অন্ধকার হয়ে গেলাম বলে তুমি গাইবে দীপ নিভে গেছে মামনি সিতু সমীরে, আমি তো বুঝি নাই, আমি তো ভাবলাম যে এটা কোনো জাদু হয়, তা আবার মিমিয়াপা চলে আসবে। মিমিয়াপা আপনার কথা শুনছিলাম, আপনার মধুর কথা একটু শুনতে চাই আমরা সবাই। হ্যাঁ ঈশিকা কি যেন জিজ্ঞেস করছিলি আমাকে, ঈশিকা আমি যে সাধারণ যে প্রশ্নটাই করছিলাম, এখনকার আমাদের এই প্রেক্ষাপটে মিমিয়াপা আসলে আমরা তো একটা অন্যরকম সময় পার করছি এবং পার করতেই হচ্ছে, আমরা হয়তো ঠিক মতো বলতেও পারছি না যে আমাদের কেমন লাগছে, আমাদের ঘরে সন্তান আত্মীয় স্বজন বা এমন আছে না যে অনেক বয়স্ক যারা আছেন আমাদের সংসারে যারা সদস্য, তাকেও হয়তো আমরা বুঝাতে পারছি না যে আমরা আসলে আপনাদের সঙ্গে দেখা করতে যেতে পারছি না, কিন্তু এই করোনা ক্রান্তিকালে আমাদের মানে ওনারা হয়তো রিকোয়েস্ট করছেন যে আসো আসো আমাদের সাথে দেখা করো, এমন কি হয়েছে কিছু হবে না আল্লাহ ভরসা,
এই যে এরকম, হ্যাঁ এই কথাগুলো কিন্তু আসলে আমরা খুব শুনছি, কারণ আসলে এই ধরনের মহামারী বিগত 100 বছরে তো আমরা কেউ দেখিনি। প্রত্যেক 20 সালে নাকি এরকম হচ্ছে, এরকম এক একটা মহামারী হচ্ছে, এটা আমরা এবার জানছি। হ্যাঁ, তো সেই তখন 17 সালে, মানে 1900, তাই না? 17, হ্যাঁ। তো এখন যেটা হচ্ছে যে অনেক রকমের ঘটনা ঘটছে বা অনেক রকমের বিষয়গুলো ঘটছে লকডাউনের প্রায় 65 দিনের উপরে। তো সবকিছু মিলে এখন মানসিক ভাবে অনেকে একটা চাপের সৃষ্টি হচ্ছে, অনেকের কাজ নেই বা অনেকে হয়তো যারা কাজ করছেন বেতন পাচ্ছেন না, এরকম অনেকগুলো বিষয় চলে এসেছে এখন। তো এই রকম একটা সময়ের মধ্যে চলে আসলো ঈদ, এবং ঈদের আজকে চতুর্থ দিন। তো মানে আমি যেটা জানতে চাচ্ছি আপনার অবস্থান থেকে মিমি আপা, এখন আপনার কি মানে অনুভূতি বা কেমন লাগছে সবকিছু মিলিয়ে? দেখো, আমি আসলে এমনিতেই খুবই আশাবাদী একজন মানুষ, সব সময় আমি আমি খুবই অপটিমিস্টিক। তো একটু জানিয়ে রাখি, সোমিয়াপা আমরা আপনাকে আবারও পেয়েছি। মিমিয়াপা কেবলই শুরু করলেন ওনার কথা। আমি আমি হ্যাঁ জাস্ট ডিসকানেক্টেড হয়ে গেছিল ইন্টারনেটে। হ্যাঁ, বুঝতে পেরেছি, অসুবিধা নেই, মিমিয়াপাও ডিসকানেক্টেড হয়ে গেছিল। টেকনোলজি যুগে দিস ইজ অলসো আনাদার লার্নিং, যে মানে গো উইথ দ্য ফ্লো, টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। তো এটাও একটা টেকনোলজির সেটাই একটা জায়গা আর কি। হ্যাঁ মিমি, আমি সেটাই মিমি আমরা আবারও মিমি আপার কথা শুনে আমরা আপনার কাছে আসবো। না, যেটা বলছিলাম যে আমি খুবই আশাবাদী এবং খুবই অপটিমিস্টিক একজন মানুষ। তো যেটা হয়েছে যে দেখো, মানে কি হয়, যখন একজন মানুষের জীবনে কোনো সমস্যা থাকে তখন সেটা হয়তো অনেক বড় সমস্যা মনে হয়, বা কোনো একটা দেশের সমস্যাকে হয়তো অনেক বড় সমস্যা মনে হয়। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, ঠিক এই মুহূর্তে পুরো পৃথিবী, মানে এটা খুব একটা খুব একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ঘটনা, মানে খুব ব্যতিক্রমী একটা ব্যাপার, তাই না? যে পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা মানুষ, সবাই আমরা একই রকমের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যখন সবাই মিলে এক ধরনের একটা সমস্যার মধ্যে দিয়ে মানুষ যায়, তখন হয়তো সেই সমস্যাটাকে বহন করাটা তুলনামূলক ভাবে সহজ হয়। আমি বলতে চাইছি যে এই এই করোনার ক্রান্তিকালটাকে পুরো পৃথিবী একসাথেই আসলে বহন করছে। তো এটা কোনো একক দেশের সমস্যা না বা কোনো একক পরিবারের সমস্যা না, আমরা প্রত্যেকটা পরিবার এটা এই এই সমস্যাটা বহন করছি। তো আমাদের একদিকে স্বাস্থ্য ঝুঁকি আর একদিকে অর্থনৈতিক ঝুঁকি, এই দুটো নিয়ে তো বারবারই সামনে চলে আসছে যে আমরা আসলে কোনটাকে আসলে আগে রাখবো, আমরা স্বাস্থ্য ঝুঁকিকে আগে রাখবো না অর্থনৈতিক ঝুঁকিকে আগে রাখবো। হ্যাঁ, অনেক মানুষ সাফার করছেন, আমরা যারা একটু ভালো আছি আমরা প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই যে হ্যাঁ, আমরা এত এত কঠিন সময়ের মধ্যেও খানিকটা ভালো থাকতে পারছি। প্রতিদিন হয়তো ভীষণ রকমের এক ধরনের কষ্ট অনুভব করি যারা ভালো থাকতে পারছেন না তাদের জন্য, কিন্তু এমন একটা অবস্থা যে খুব বেশি কিছু যে করতেও পারছি তাও কিন্তু না। যেসব মানুষগুলো মানে তাদের জীবনের ব্রত হিসাবে নিয়েছে আমাদের মতো মানুষদেরকে ভালো রাখার জন্য, যারা ঘরে কাজ করছেন না, যারা বাইরে আছেন, যারা ঘরে থাকছেন না আর কি, যারা বাইরে কাজ করছেন, সেই মানুষগুলোর জন্য প্রতিদিন এক ধরনের কি বলবো, মানে তাদের জন্য মনে মনে প্রার্থনা করি যে তারা যেন ভালো থাকুক। তো এরকম নানা রকমের মিশ্র অনুভূতি আসলে মাথার মধ্যে কাজ করছে। আর একটা হচ্ছে যে আমি প্রচুর কাজ করছি সংসারের, মানে যেটা হয় যে অনেকদিন তো আসলে বাইরে কাজ করতে করতে ঘরের কাজগুলো করার অভ্যাসটা নষ্ট হয়ে গেছিল। তো আমি এখন প্রচুর সেই ঘরের কাজগুলো করছি, যেমন ঘর ঘর বাড়ি ক্লিন করা, তারপর নিজের জামা কাপড় গুলোকে পরিষ্কার করা বা ধোয়া, লন্ড্রি কাজ, তারপরে রান্নার কাজ, তারপর বাবার দেখাশোনা করা। তো যার ফলে যেটা হয়েছে যে আমার নিজের কাছে, মানে খুব ব্যক্তিগত জায়গাতে আমার কিন্তু সময়টা নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না। প্রচুর গান শুনছি, সমী যেটা বললো, আমি আমার বই পড়া কম হচ্ছে, প্রচুর গান শুনছি, প্রচুর, কারণ কাজ করতে করতে গান শোনা যায়, তো প্রচুর গান শুনছি। তো এইভাবেই কেটে যাচ্ছে, আর অপেক্ষা করছি যে এই যে নতুন পৃথিবীটা সামনে সামনি আমরা হব, প্রি করোনা আর পোস্ট করোনা, পুরো পৃথিবীর অর্থনীতি বদলে যাবে, পুরো পৃথিবীর রাজনীতি বদলে যাবে, সবকিছু বদলে যাবে। এই 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 বদলে যাওয়া পৃথিবীর সাথে নিজেকে আসলে আমরা কিভাবে তৈরি করব, কিভাবে নিজেরা সেই জায়গাটাতে নিজেদেরকে প্লেস করব, সেগুলো নিয়ে একটু একটু করে ভাবছি, খুব বেশি ভাবছি না। কারণটা হলো যে আমি আমরা নিজেরা আসলে এখনো জানি না যে এখনো আমাদের সামনে সবটাই অনিশ্চয়তা।
তো কাজে খুব বেশি কিছু ভাবছিও না। অনেক ভালো লাগলো মিমি আপু, আবারও আপনার কাছে আসবো আমরা। এর মধ্যে যদি আমরা সজীবের একটা গান শুনতে পারতাম ভালো লাগতো। তবে আবারও সজীব তুমি একটু প্রস্তুত হও আরেকটা গান নিয়ে। আবারও একটু সমীয়াপার কাছে আমি জানতে চাইবো যে সমীয়াপা, যে কথাটা বলা হচ্ছে যে সীমিত পরিসরে মানে গণপরিবহন খুলে দিবে, বা এই যে আবার 1 তারিখ থেকে সবকিছু মোটামুটি একটু স্বাভাবিক করে ফেলার যে একটা চিন্তা ভাবনা, তো সমীয়াপা এই বিষয়টা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু কিছু বলেন, যে আপনার মানে কিছু মন্তব্য মতামত আমরা একটু জানতে চাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এই লকডাউন সিচুয়েশনটা, আমি জানি যে আমাদের ক্রাইসিস হচ্ছে, আমাদের খেটে খাওয়া মানুষগুলো যারা আছেন আসলে তাদেরকে আমাদের সমীর বোধহয় আবারও একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। হ্যাঁ মানে সেই তো ওয়াইফাই বেসিস আমরা সবাই। আসলে তুমি যেটা বলছিলে আর কি, যে লকডাউন তো উঠে যাবে ঠিকই, হয়তো আমাদেরকে যেটাকে এখন বলা হচ্ছে নিউ নর্মাল, হ্যাঁ সেই নিউ নর্মাল লাইফে চলে আসতে হবে, কিন্তু আমার মনে হয় যে এখানেও আমাদের অনেক অনেক সচেতন থাকতে হবে। কারণ প্রথম কথা তো ভ্যাকসিন সহসা আবিষ্কৃত হবে না, আর সেটা কবে কখন কিভাবে হবে আমরা জানিও না। তো এই নিউ নর্মাল লাইফটাতে আসলে আমরা কিভাবে জীবনযাপন করব, এবং এই যে গত 2 মাসেরও বেশি সময় ধরে আমরা যে সমস্ত স্বাস্থ্যবিধি গুলো মেনে চললাম, যে ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো মনে রাখলাম, এই বিষয়গুলো মানে যা যা আমরা চর্চা করলাম ভালো কিছু, এই 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 চর্চাগুলো আসলে আমাদেরকে আমাদেরকে নিজেদের মধ্যে রাখতে হবে। এই চর্চাগুলো থেকে হুট করে মানে লকডাউন উঠে গেল মানে এই না যে পৃথিবী একদম আগের মতো হয়ে যাবে, একদমই না। আমরা কিন্তু আগের পৃথিবীতে কখনোই যেতে পারছি না, ঠিক আছে? আমাদের এই নিউ নর্মাল লাইফের সাথে নতুন করে অভ্যস্ত হতে হবে। তো কাজে আমাদের এখানে কিন্তু আমি মনে করি যে আমাদের দায়িত্বটা এখন অনেক বেশি, কারণ একটা সময় যে আচ্ছা ঠিক আছে আমরা ঘরে ছিলাম, ঘরে থাকা অবস্থায় একরকম দায়িত্ব ছিল, কিন্তু এখন দেখো যে কর্মক্ষেত্রে যাবে। যেমন ঈশিকা তুমি তো আসলে লকডাউনের মধ্যেও তোমাকে তোমার টিভি চ্যানেলে গিয়ে নিউজ পড়তে হচ্ছে, কাজ করতে হচ্ছে, আমি নিশ্চিত যে রাসেলকে বহু ধরনের কাজ করতে হচ্ছে। তো কিন্তু হয়তোবা সজীব ঘরে আছে বা হয়তোবা আমি ঘরে আছি, কিন্তু যেটা হয়েছে যে যখন আমরাও বের হব তো আমাদেরকেও বের হতে হবে, তখন আমাদের দায়িত্ব হবে হচ্ছে কি অপ্রয়োজনে না বের হওয়া, মানে কাজে বের হব কিন্তু আগে যেরকম কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়তাম, এখন কিন্তু আর সেই কোনো কিছু না ভেবে বেরিয়ে পড়াটা আমরা পারবো না, এবং অনেক সতর্ক আসলে আমাদেরকে বের হতে হবে। আমাদেরকে হয়তো সেই মাস্ক আসলে পরতেই হবে, আমাদের হয়তো গ্লাভস আসলে পরতেই হবে, আমাদেরকে বারবার হাত পরিষ্কার করতেই হবে, এবং আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যেন আমার দ্বারা অন্য কেউ কোনো সমস্যায় না পড়ে। এই কাজে লকডাউন উঠে যাওয়া মানে কিন্তু একদম তাইরে দাইরে না করে একদম আগের মতো হয়ে গেলাম সেটা কিন্তু আসলে হবে না। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, আমরা 1 মিনিটের জন্য একজন প্রবাসীকে নিই, পোল্যান্ড থেকে উনি যুক্ত হতে চাচ্ছেন, উনি কিছু বলতে চাচ্ছেন ওখানে প্রবাসীরা কেমন আছে, এরপর আমরা সজীবের ইশিকাই কন্টিনিউ করবো, আমি এর মধ্যে আবার নাক গলাতে চাই না। আমরা পোল্যান্ড থেকে একজনকে যুক্ত করছি, উনি হচ্ছে শাহিন টিটু। শাহিন টিটু আপনার মাইকটা আনমিউট করে দেন, আপনার মানে মিউট করা, আপনি সংক্ষেপে আপনার পরিচয় দিয়ে আপনার ওখানকার অবস্থান ইশিকা কন্টিনিউ করেন। শুনতে পাচ্ছেন যদি কনফার্ম করেন একটু আমাকে? শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শাহিন চিটু, আমি একজন এডুকেশন ফরেন এডুকেশন কনসালট্যান্ট হিসেবে কাজ করি। এই মুহূর্তে আমি কথা বলছি ইউরোপের দেশ পোল্যান্ড থেকে। আমি এখানে কোনো পারমানেন্ট যে প্রবাসী তা না, বেসিক্যালি বাণিজ্যিকভাবে আমি ফ্রিকুয়েন্টলি প্রতি বছরে ইউরোপের যে কোনো ইউরোপের যে কোনো দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমার যাওয়া হয়, সেই হিসাবে আমি পোল্যান্ডে আসি, ইউরোপ ট্রিপে আসি। এর মধ্যে আমি আসার কিছুদিন পরপরেই আমাকে বর্তমান যে নোবেল COVID-19 যে প্রাদুর্ভাব শুরু, এর জাস্ট কিছুদিন আগে আমি আসি। তো সে থেকে এখনো পর্যন্ত আমি পোল্যান্ডে আছি, কিন্তু বলা যায় নোবেল COVID-19 প্রাদুর্ভাবের কারণে সকল ফ্লাইট স্কেডিউল বাতিল হয়ে যায়, আমি সময় মতো আসলে দেশে ফিরতেই পারিনি। যদি আমি একটু ঈদ প্রসঙ্গে বলি, যেহেতু এই প্রথম আমার জীবনে পড়াশোনার সময় ছাড়া ঈদ আসলে আমাকে দেশের বাইরে কাটতে হয়েছে। এখানে সবাইকে যদি বলি, আপনারা যারা এখানে গুণীজনরা আছেন,
রাসেল ভাই আছেন, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে, আপনাদের মাধ্যমে সবাইকে ঈদ মোবারক জানাই। এবারের ঈদ একটি ব্যতিক্রমান বিবর্ণ ঈদ। আসলে আমি মনে করি বেঁচে থাকাটাই আমাদের জন্য এখন বড় ঈদ এই সিচুয়েশনে, দেশে প্রবাসে যে যেখানে আছে। আমি একটু ইন্টারাপ্ট করি, মানে আপনি ওখানে কি সমস্যাটা ফেস করছেন এটা একটু সবাইকে একটু জানান। মানে পোল্যান্ডে আপনি যে আটকা পড়ে গেছেন, আপনাদের দেশে আসার কথা ছিল ঈদের আগে, রোজার আগে, এর মধ্যে এই সমস্যাটা সংক্ষেপে বলুন, 30 সেকেন্ড সময় এর মধ্যে শেষ করে দিন। এর মধ্যে আমরা দুবাই থেকে একজন অপেক্ষা করছেন ওনাকে নিয়ে। বেসিক্যালি আমি কিন্তু আই এম অ্যাকাস্টমেড টু ট্রাভেলিং এভরিওয়্যার, সো আমি ওই ধরনের বড় ধরনের কোনো সমস্যা পড়ে নাই। জাস্ট আমি যথাসময়ে ফিরতে পারিনি, আমার কিছু কমিটমেন্ট ছিল, আমার কিছু শিডিউল ছিল দেশে, সেগুলো আমি হয়তো সময় মতো অ্যাডজাস্ট করতে পারিনি। আই কুডন্ট কাম ব্যাক টু মাই হোমল্যান্ড, ওইটাই মূলত প্রবলেম। বাট আমি ইউজ টু আসাতে বা এখানে আমার স্টে করতে ওই ধরনের কোনো প্রবলেম হয় নাই। আর ইউরোপে মূলত গভর্নমেন্ট যে ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সমস্যা হয় নাই। আর পোল্যান্ড গভর্নমেন্ট কিন্তু এখানে কোনো অ্যাপিডেমিক ঘোষণা করেননি, জাস্ট ওনারা প্যান্ডেমিক বলেছেন। এখানে কিন্তু লকডাউন, ফুললি যে লকডাউন বলি সেই লকডাউন এখানে হয়নি, এখানে জাস্ট এপিডেমিক বলেছে, ছুটি দিয়েছে, কিছু এমার্জেন্সি নিয়ম কারণের মধ্যে থাকতে বলেছে। এখন তো অলমোস্ট শীতলে, হয়তো 30 তারিখ পর্যন্ত এই বন্ধ আছে। আবার ইউরোপিয়ান ইউনিয়নের যে রিকমেন্ডেশন, যে সামনের মাসের হয়তো 15 তারিখের দিকে বর্ডার গুলো ওপেন হতে পারে, বিশেষ করে যে নেবারিং সারাউন্ডিং যে দেশগুলি আছে ইউরোপ ইউনিয়নের, হয়তো ওনারা বর্ডার খুলে দিবে। এর পরবর্তীতে যে কোনো সময় হয়তো থার্ড কান্ট্রি ন্যাশনালস লাইক আস, আমাদের মতো যারা থার্ড কান্ট্রি ন্যাশনালস আছে, হয়তো আমাদের জন্য যে কোনো সময় এটা খুলে দিবে সামনের মাসে আশা করছি। তবে আশা করি অন্য কোনো সমস্যা নাই। তবে পোল্যান্ড গভর্নমেন্ট কিন্তু অবশ্যই এখানে যারা আছেন সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। গত 10 মার্চ থেকে এখানে কিন্তু আমরা বন্ধ পেয়েছি, এবং আমাদের ফ্লাইট গুলো বর্ডার গুলো ক্লোজ করেছে আপনার 15 মার্চ থেকে। 15 মার্চ থেকে সকল ধরনের ল্যান্ড বর্ডার, এয়ার বর্ডার, সব ধরনের বর্ডার ওনারা ক্লোজ করে দিয়েছেন, যাতে কেউ আসতে না পারেন। সোমিয়াপু যদি পারমিশন দেয়। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা সোমিয়াপু যদি পারমিশন দেয়, আমরা একটু দুবাই থেকে, আমরা কি দুবাই থেকে একটা কমেন্ট নিয়ে নিব যে নাকি আর একটু পরে নিই না আমাদেরকে, আপনাদের কথা শুনি আগে শেষ করে নেই, যেটাতে আমাকে ঈশিকা জিজ্ঞেস করছিল এবং যেখানে রাশেদ কমেন্ট করছিলেন। আমি জানি না, আনফরচুনেটলি আমার ইন্টারনেট খুব আনস্টেবল, কমেন্ট করছে না, এটা ঈশিকা তাই। এখানে প্রথম কথা, আমি আমাকে ঈশিকা যেটা জানতে চাচ্ছিল, বলতে চাচ্ছিল যে লকডাউন, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আমাদের এই লকডাউন সিচুয়েশনটা আমরা আরো কিছুদিন কন্টিনিউ করতে পারলে ভালো হতো, আমাদের গ্রাফটা এখনো উপরের দিকে। কিন্তু যেটা বারবারই বলা হয়েছে যে 10 মে পর থেকে যে সীমিত আকারে সব খোলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে খোলার যে পারমিশনটা দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার সংশয় হচ্ছে 1 তারিখের পরে আমরা আসলে কতখানি স্বাস্থ্যবিধি মানতে পারবো। সেই ক্ষেত্রে আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, অফিসে যারা কাজ করছে বা বিভিন্ন জায়গায় যারা কাজ করছে, তারা যেন খুব ক্রুশিয়ালি স্বাস্থ্যবিধিটা মেনে যেন আসলে কাজে দূর করে, কারণ এই বিষয়টা অত্যন্ত জরুরি, কারণ আমরা আসলে আর একটা প্রাণও হারাতে চাই না। আর রাশেদ ভাই যেটা বলছিলেন, পোল্যান্ডে ওইভাবে লকডাউন করেনি, কারণ পোল্যান্ডের মানুষের যে বিহেভিয়ার বা সোশ্যাল বিহেভিয়ার, আর আমাদের বাংলাদেশে আমরা সোশ্যাল বিহেভিয়ার গুলো, আমরা অনেক ইমোশনাল জাতি। যেমন ঈদের সময় আমরা দেখেছি যে মানুষ যেভাবেই হোক বাড়িতে গিয়েছে, সো আমাদের আমাদের ইমোশন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইমোশন দ্বারা চালিত থাকি, আমাদের জীবনে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের সব জায়গায় যখন আমরা কাজগুলো করি। সেই ক্ষেত্রে আমার কাছে, সবার কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে আমরা একটু পরিমিতি বোধের মধ্যে যদি অন্তত 1 মাস থাকতে পারি, তাহলে অন্তত আমাদের সেই স্বাস্থ্য সুরক্ষার যে জায়গাটি আছে সেটি থাকলো, আমরা অল্প অল্প করে কাজে ব্যাক করলাম, সেটাও আমরা দেখলাম। কারণ আমরা জানি যে আমরা তো আসলে যারা যারাই ব্যবসা করছে বা কাজ করছে, তারা কতদিন আর না কাজ করে থাকতে পারবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এই মুহূর্তে আমি মনে করি। আর রাশেদ ভাই যেটি বলেছেন যে সেই অর্থে ওই অর্থে কোনো সমস্যা উনি ফেস করছেন না, কিন্তু তার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যেহেতু তিনি পোল্যান্ডে আছেন, পোল্যান্ডে সোশ্যাল বিহেভিয়ার মানুষ যেভাবে করে, আপনি যখন দেশে ব্যাক করবেন আপনার কমিউনিটিতে সেই প্র্যাকটিসটা করানোর চেষ্টা করবেন।
কারণ এই পোস্ট কোন আমাদের যে প্যান্ডেমিক বা করোনা ভাইরাসে আমাদের পার্সোনাল বিহেভিয়ারে অনেক পরিবর্তন আসতে হবে, হাইজিন, হাত ধোয়া, এগুলো তো রয়েছে, কিন্তু আমার কমিউনিটি কিভাবে ব্যবহার করবে শিক্ষাটা, বরং আপনি পোল্যান্ডে যেখানে আছেন সেখান থেকে নিয়ে বাংলাদেশে এসে আপনার যে জায়গায় আপনি থাকবেন আপনার কমিউনিটিতে আপনি সেটাকে কন্ট্রিবিউট করবেন, আমার আপনার কাছে সেই রিকোয়েস্ট থাকলো। রাসেল, আমি আপাতত এই পর্যন্তই শেষ, আর যারা কমেন্ট করছেন শ্রদ্ধা জানিয়েছেন, আমার এখানে অনেক কমেন্টে আমার বাবাকে শ্রদ্ধা জানিয়েছেন, মিনির কথা, আমার কথা বলেছেন, স্বপ্নিলের গানের কথা বলেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে আপনাদের অনেক ওই নাটকটার নাম ছিল নয়ন, নাটকটার আমার আজকে বলতে হচ্ছে বাদশা আঙ্কেল বেঁচে নেই, শেখ রিয়াজউদ্দিন বাদশা ছিলেন সেটির প্রযোজক, আর নাটকটি লিখেছিলেন অরুণ চৌধুরী এবং সালমান শাহর সাথে, সেটা আমার একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি, খুব মজা লাগবে, তখন আমি ডায়েট করি, খুব ডায়েটিং করতাম, আইসক্রিম টাইসক্রিম কিছু খেতাম না, মিষ্টি খেতাম না, তো সালমান একবার এই শুটিং এর পরে আমাকে দেখিয়ে দেখিয়ে এক ক্রেট আইসক্রিম আনিয়েছে শুটিং এর পরে, নিজেই খাচ্ছে, প্রোডাকশনে সবাইকে দিচ্ছে, বললো যে আর যাকেই দাও সুমিকে দিও না, তা আমি তো আইসক্রিমের ফ্যান, আমি তো খেতেই চাই, তারপর শেষ পর্যন্ত মানে আমার সেই ডায়েটিং ছুটলো, আমি রাতের বেলা সব বসে আইসক্রিম খাচ্ছি, আমার এখনো মনে আছে সেই দৃশ্যটা, আমি কখনো ভুলবো না। আর সালমানের সাথে খুব চমৎকার একটা বন্ধুত্ব ছিল, সালমানের সাথে আমার নয়ন একটি নাটক ছিল যেটা খুবই মানুষ দেখেছে, পছন্দ করেছে, একটা রোমান্টিক নাটক, এবং সেখানে তমালিকাও অভিনয় করেছিল। আর আরেকটি নাটক ছিল, সেটি ছিল মামুনুর রশিদের ইতি কথা, গ্রামের নাটক, এবং সেই নাটকের আবার আরেকটা মজার অভিজ্ঞতা আছে, সেটা শেয়ার করতেই আমি চাই। এবং সেই নাটকটা মামুনুর রশিদ লিখেছিলেন এবং গ্রামের নাটক ছিল, সেখানে ফেরদৌসী মজুমদার ছিলেন, সেখানে রামেন্দু মজুমদার ছিল, অনেকে ছিলেন, এবং সেখানে একটা দৃশ্য ছিল, নাটকটা অর্ধেক সময় গিয়ে নাটকটা বন্ধ হয়ে যায়, সেখানে একটা দৃশ্য ছিল যে 25শে মার্চের যুদ্ধে আমরা স্বাধীনতার ঘোষণা শুনছি, এবং তখনকার সেই সময়ে স্বাধীনতার ঘোষণাটাকে আমরা অভিনয় করে চলে এসেছি, কিন্তু যখন অনিয়ারে গেছে তখন স্বাধীনতার ঘোষণায় ডিস্টর্টেড ওয়েতে, যেখানে বঙ্গবন্ধুর নামটাকে অমিট করে ওই স্বাধীনতার ঘোষণাটা সেই নাটকে অনিয়ার করা হয়েছিল, এবং সেই সুবাদে অনেক দিন ধর্মঘট আমরা পালন করেছিলাম, এবং এটা লিড নিয়েছিল ফেরদৌসী মজুমদার, আমার মনে আছে, এবং সেই জন্য আমরা প্রায় অনেক দিন শুটিং করিনি, মিমির যদি মনে থাকে সেই টেলিভিশন বিটিভির সামনে আমরা সবাই বসে একটা আমরা একটা ধর্মঘট পালন করেছিলাম, আমার মনে আছে, খুব মজার মজার মানে এক্সপিরিয়েন্স আছে। আমি জানি না মিমির মনে আছে কিনা, ওই যে আমরা বিটিভির সামনে সবাই প্ল্যাকার্ড ধরে বসে থাকলাম যে কেন স্বাধীনতার ঘোষণাটাকে ঠিক মতো ডিস্টর্টেড ওয়েতে অনিয়ার করা হলো, সবাই ছিলাম আমরা, তখন আমরা অনেক বয়সে ছোট, কিন্তু আমার এইটুকু মনে আছে যে ফেরদৌসী খালা এটা একটা বিশাল লিডিং রোলে ছিলেন, তাই যে আমি সেই জন্য মনে প্রাণে তাকে ভীষণ ভাবে ওই জায়গাটায় ক্রেডিট দিতে চাই, এবং মামুনুর রশিদ নিজে। মিমি মনে আছে আমরা সব বসেছিলাম, মনে আছে রে, আমার মনে আছে সবই। হ্যাঁ, খুব ভালো করেছিস আজকে প্রসঙ্গটা তুলে, কথাটা উঠলো বলে সেই যে ওই যে তখন বিটিভিতে নাটকটা গেল, আমরা তো অ্যাক্টিং করে চলে এসেছি, অনিয়ারে যাওয়ার পরে দেখি ঘোষণাটা পাঠ করা হচ্ছে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই কথাটা কমপ্লিটলি বাদ দিয়ে স্বাধীনতার ঘোষণাটা ওইভাবে অনিয়ার করা হচ্ছে, সাথে সাথে রাত্রিবেলা সবাই সবাইকে ফোন করা শুরু করলো, আমরা তো তখন ছোট, সেখানে মামুনুর রশিদ ছিলেন, রামেন্দু আঙ্কেল ছিলেন, ফেরদৌসী খালা ছিলেন, আমরা ডিসাইড করলাম যে আমরা কেউ আর পরের দিন থেকে অভিনয় করবো না, এটা একটা রানিং সিরিয়াল ছিল, এবং সেইখানে সেদিন সালমান শাহও ছিল,
সেই ঘটনাটা মনে পড়লো আর কি, হঠাৎ আমার মনে হলো যে আজকে এমন একটা সময় আজকে আমরা এসে দাঁড়িয়েছি যেখানে আসলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা নিয়ে আসলে আর কোনো ধরনের ম্যানিপুলেশন করার সুযোগ নেই। অসাধারণ বলেছেন সুমি আপু, অনেকেই আমরা ইতিহাস জানতে পারলাম। আসলে আমরা একটা দুবাই থেকে একটা এক মিনিটে একটা কমেন্ট নিই সুমি আপু থাকতে থাকতেই, উনি চাচ্ছে মিমি আপা সুমি আপা থাকতে একটা কমেন্ট করতে। মাহমুদুল ভাই এখানে একটু বলে রাখি, উনি যিনি যুক্ত হয়েছেন উনি দুবাইয়ের ব্যবসায়ী এবং হচ্ছে ওখানে সোশ্যাল ওয়ার্ক করেন, এবং চট্টগ্রামে যেটি ফিল্ড হাসপাতাল হচ্ছে ওখানে উনি ইনভলভ, ওনার ইনভলভমেন্ট আছে এবং সোশ্যাল ওয়ার্কার ভলেন্টিয়ার। তো আপনি আপনার পরিচয় দিয়ে দুই মিনিটে শেষ করে ফেলুন প্লিজ। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, সবাই ভালো আছেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনিও ভালো আছেন আশা করি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মাহমুদুল হাসান রনি, আমি বেসিক্যালি রাসেল ভাইয়ের এলাকারই ছেলে, তো অনেকদিন থেকে দুবাই থাকি। তো আপনারা তো সবাই জানেন এবার আমাদের একটা বিবর্ণ ঈদ গেল, পুরো বিশ্বব্যাপী যে প্রবলেম, সবাই আমরা একই সমস্যা ফেস করছি। আপনার আমাদের বাংলাদেশে তো সবাই পরিবার পরিজন নিয়ে ঈদ করে, এমনি আমরা যারা প্রবাসে থাকি আমরা সবসময় পরিবারকে অনেক মিস করি, তার মধ্যে এবারের ঈদটা আমাদের জন্য টোটালি ডিফারেন্ট একটা ঈদ হয়েছে। এমনি প্রবাসীরা আমরা যারা আছি সবসময় যে কোনো একটা ধর্মীয় কিংবা যে কোনো অনুষ্ঠানে আমরা পরিবারকে অনেক বেশি মিস করি, তার মধ্যে এই ঈদ। এবার আমাদের বাংলাদেশে তো স্বাস্থ্যবিধি মেনে অনেকেই ঘরের ছাদে অথবা মসজিদে গিয়ে সীমিত পরিসরে ঈদ জামাত করার সুযোগ হয়েছে, কিন্তু আমরা যারা দুবাই প্রবাসী বিশেষ করে ইউএই প্রবাসী আমরা এই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছি। এবার আমাদের টোটালি আমরা ঈদ বলতেই শুধু ঈদের দিনটাই পেয়েছি। তো যাই হোক, আমরা আশা করি সবকিছু ছাপিয়ে একদিন আমরা আলোর পথ দেখব, সবকিছু শেষ হবে, আবার সবাইকে নিয়ে আগের মতো করে ঈদ করতে পারবো, এই আশায় ব্যক্ত করলাম। আর আমরা যারা প্রবাসী আছি আমরা সবসময় দেশের জন্য চিন্তা করি, আপনাদের জন্য চিন্তা করি, আপনাদের ভালো ভালো কাজ দেখি। আমাদের অবসরের বিনোদন আপনারা বাংলাদেশের, আমাদের বিনোদনের খোরাকটা আপনারাই যোগান। তো আমাদের সমস্ত ক্লান্তির পরে দিন শেষে যখন আমরা টিভি সেটের সামনে গিয়ে আপনাদের ভালো ভালো কাজগুলো দেখি, আপনারা যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন তখন সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। তো এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের জায়গা থেকে দেশকে সার্ভ করছেন। আমরাও প্রবাসীরা চেষ্টা করছি সবসময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এখানে বসে থেকে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আমাদের আপনাদের জন্য দোয়া করি, পাশাপাশি সমস্ত আমাদের দেশবাসীর জন্য দোয়া করি। আর সকলের কাছে একটাই অনুরোধ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি চেষ্টা করে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সকলেই যে যাদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছেন আমাদের দেশে যেন কোভিড এর এই করোনার বিস্তার না ঘটে। কিন্তু এর জন্য আমাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে আমাদের জনগণকে, আমাদেরকে আমার ভালো হবে আপনার ভালো। আমরা লাইভে আসার আগে মাহমুদুল ভাই একটা কথা বলছিলেন, সেটি হচ্ছে সবাইকে দুবাইতে দাওয়াত দিয়েছেন, সেটা মনে মিস করেছে আমাকে বলছে সবাইকে দুবাই যাওয়ার। হ্যাঁ আমি, আপনারা যখনই দুবাই আসবেন আমার আতিথ্যতা গ্রহণ করবেন, আরো যারা আসেন আমাদের আপনারা যারা আসেন সবসময় আমরা আপনাদেরকে গ্রহণ করতে প্রস্তুত, বাংলাদেশ এমবাসির সাথে মিলিত হয়ে আমরা সবসময় আপনাদেরকে গ্রহণ করার জন্য রেডি আছি। আপনারা এই মহামারী তো নিশ্চয়ই একদিন ইনশাআল্লাহ শেষ হবে, আপনাদের সবার দাওয়াত দুবাই আসবেন, আমাদের আতিথ্যতা গ্রহণ করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং যারা প্রবাসে আছেন তাদের জন্য আমরাও খুব ফিল করি সবাই যে আপনারা দেশের জন্য আমাদের ফরেন রেমিটেন্স আর্ন করছেন এবং আমরা খুবই খুবই মনে করি আপনাদেরকে সবসময়, কারণ কতটা কষ্ট করছেন আপনারা পরিবার পরিজনকে ছেড়ে দূরে থেকে। যদি আমি পরিবার সাথে থাকে কিন্তু আমার অন্য প্রবাসী ভাই যারা আছে সবাই নিঃসন্দেহে অনেক বেশি কষ্ট করে। আর একটু আগে পোল্যান্ড থেকে যিনি যুক্ত হয়েছিলেন টিটু, উনি একটা খুব চমৎকার কথা বলছিলেন, আমার খুব ভালো লাগছিল যে এই যে এখন বেঁচে থাকাটি একটা ঈদের মতো। তো এই কথাটা আমার কাছে খুব মানে আমার মনে থাকবে যে হ্যাঁ এই এই ক্রান্তিকালে মানুষ মানে আমাদের কাছে সত্যি মানে জীবন এবং মৃত্যুর একটা সন্ধিক্ষণ কোথাও গিয়ে সকলের সবার চোখে মুখে আসলে অনিশ্চয়তার ছাপ, কখন কি হবে, আদৌ কি বাড়ি ফিরতে পারবে কিনা। কিন্তু আমাদের কিন্তু ভয় পেলে চলবে না, বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা আমরা একদমই ভয় পাবো না কিন্তু আমরা সচেতন থাকবো, মানে আমাদের সচেতনতাটাই এখানে মূল লক্ষ্য। ভয়টা একদমই মানে পাওয়া যাবে না, কারণ ভয়টা পেলেই অসুবিধা হবে, ভয়কে জয় করতে হবে আমাদের, ভয়কে জয় করতে হবে। কারণ আসলে তো আমি এই সময়টাকে না মিমি ঠিকই বলেছে ভয় পেলে চলবে না, আমি এই সময়টা অনেকটা ওই যে মুক্তিযুদ্ধটা আমরা কেউ দেখিনি,
আমরা মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু একটা জেনারেশন এত অনিশ্চয়তার ভিতরে দিয়ে গেছে, কিন্তু তার মধ্যেও যুদ্ধের ভেতরে কবে দেশ স্বাধীন হবে একটা লাইফ খুঁজে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা ছিল, যে অনিশ্চয়তা স্বাধীনতার যে ফিতার যে অনিশ্চয়তা, আমার কাছে মনে হয় যে আমরা অনেক আনসার্টিনিটির ভিতর দিয়ে যাচ্ছি, পুরো পৃথিবী যাচ্ছে, আমরাও যাচ্ছি। যারা গান লিখতো না তারা বসে বসে গান লিখছে, আজকে যারা প্রবাসে আপনারা আছেন আপনারা বসে এখন ভাবতে পারেন সামনের দিনগুলো কিভাবে কি করবেন, দেশের যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, এটা একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ। আপনি সানন্দে আমাকে ছবি তোলার অনুমতি দিয়েছিলেন, ধন্যবাদ। বাংলাদেশে অর্থনীতি চলে, সুতরাং আপনাদের জন্য একটা স্যালুট। তবে আপনাদের সময়ের জন্য রেডি হওয়া এই আর কি। আপনারা ভালো থাকুন, আমাদের প্রিয় স্বদেশ ভালো থাকুক, আমরা সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ। আমাদের কাছ থেকে অনেক কিছু চিনিয়ে নিয়ে গেছেন, কিন্তু আমাদেরকে অনেক বিশেষ বিশেষ কিছু শিক্ষা দিয়ে গেছেন, যেখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি বা নিয়েছি। আমি সর্বশেষ একটা কথা বলবো, এবারের এই করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশে যারা সম্মুখ সারিতে থেকে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবক, সাংবাদিক, ডাক্তার সহ স্বাস্থ্যকর্মী, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী সহ আরো যারা আছেন, তাদেরকে আমি আমার ঈদের আনন্দের আপনাদের মাধ্যমে ঈদের আনন্দ আসলে আমি উৎসর্গ করছি। এই কথাটা আমি জাস্ট আপনাদেরকে বলবার জন্য আমি ওয়েটিং এ ছিলাম। থ্যাংক ইউ and enjoy everybody, ami apnader theke bidai nilam, bhalo thakben, dua rakhben, thank you rashid, ekta kotha amra amar mone shobar sathe amra eto share korte pari jeta hocche je ei shikake bujhen ei shomoy tale shobai je shobai jayga theke ki poriman support diyeche oneke the kintu oneke bole na amra nijerao kintu nijeder jayga kono kotha boli na even shilpirao je bhabe contribute koreche je je jayga theke contribute সেই জন্য বোধ হয় জীবনে সংকটের প্রয়োজন আছে। সংকটের সময় যাদের সাথে শুধু কাজ ছাড়া কথা হতো না, তাদের সাথে কথা হয়েছে কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, কাজের বাইরে। যাদের সাথে গত 5 বছর ধরে কাজ করছি তাদের অনেক পার্সোনাল লাইফের অনেক কিছু হয়তো জানি না বা কিছু, এই যে এই COVID-19 এই করোনার সময় কিন্তু নতুন করে আবিষ্কার করা, আবার সবাই এই সংকটের সময় একসাথে ভাবা, এই আজকে এই যে মিনি ঈশিকা, তারপরে আমাদের স্বপ্নে স্বপ্নে সজীব, কিন্তু ও স্বপ্নে তোমার একটা গান কিন্তু আমি প্রায় শুনি মাঝে মাঝে, এই গানটা এই রবীন্দ্রসঙ্গীতটা আমার অসম্ভব প্রিয়, আমি প্রায়ই আমি তোমার এই গানটা শুনি। হ্যাঁ, আমরা যেটা সময়পা আমরা যেটা দেখছি যে আসলে এখন আমাদের সবার ভেতরে যে ঐক্য থাকার যে প্রয়াসটা, একতাবদ্ধ হওয়ার যে প্রয়াসটা, এটা কিন্তু প্রায় আমরা সবাই আইসোলেটেড হয়ে গিয়েছিলাম, এখন সেই কথাটাই কিন্তু আসলো যে আইসোলেশন, কিন্তু একটু ভিন্ন ভাবে, যে আমরা তাও চেষ্টা করছি যে একে অপরের সাথে ঘরে বসে থেকে এই যে আমাদের সংযোগ স্থাপন করাটা, এটা অনেক বড় একটা বিষয় যে আমরা কিন্তু সেই চেষ্টাটাই করছি, যে এখনো
একে অপরের সাথে সম্পর্ক রাখাটা মানে সঙ্গ নিরোধ থেকে সম্পর্ক রাখার একটা যে মানে প্রক্রিয়া আর কি। এখানে অনেক ভালো ভালো কমেন্টস আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সুন্দর কথোপকথনে আমাদের মানসিক ভাবে শক্তি যোগাবে, নিশ্চয়ই আলোর পথে ফিরবে বাংলাদেশ। রাশিদুল আলম জিসান, এছাড়া আরো অনেকে প্রশ্ন করছেন, তন্ময় সরকার, মিমি আপু কেমন আছেন বলছেন, তারপরে আরো সজীবের ক্যামেরা কি হলো, আচ্ছা সৌমি আপু মুক্তিযুদ্ধের, অনেক ভালো ভালো কমেন্টস আমরা আসলে পাচ্ছি এবং খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করেন সব সময় যোগ্য পিতার যোগ্য সন্তান সৌমি আপুকে লেখা, হ্যাঁ খুব সুন্দর কথা, মানে এই কথাগুলো না শুনলেও ভালো লাগে, পড়তেও ভালো লাগছে সত্যি কথা। সৌমি আপু, ঈশিকা আপু, আচ্ছা মিমি আপু অভিনন্দন গ্রিস থেকে, সজীবকেও অভিনন্দন, আজাদুল ইসলাম জানিয়েছেন, স্বাগতা চট্টোপাধ্যায় লিখেছেন স্বপ্নীল সজীব দাদা কেমন আছো। হ্যাঁ তো আসলে এই মানে কমেন্টস গুলো আপনাদের সাহচর্যেই তো আমরা সবাই এক একজন শিল্পী, সবাই যার যার অবস্থান থেকে আসলে পর্দায় আমরা কাজ করেছি, তো ভালো লাগে যখন অনেকগুলো আমরা এরকম জানতে পারি, তাদেরও অনেক ইচ্ছে আছে, তাদেরও আমাদেরকে দেখার আগ্রহটা আছে। হ্যাঁ তো এটাই আসলে খুব ভালো লাগে, এবং সবাই স্যালুট জানাচ্ছেন, সবাই সম্মান প্রদর্শন করছেন, সৌমি আপু মিমি আপুকে সালাম জানাই এরকমও লিখছেন, এগুলো পড়তে আসলে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। হ্যাঁ এবং আমার আসলে আজকে ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগছে লাইভে যে আমি সৌমি আপু মিমি আপুর সাথে হ্যাঁ এইভাবে একটা আড্ডায় আমি আছি। সজীব ভাইয়া অনেকক্ষণ তোমার গান আমরা মিস করছি, আসলে গান কি গাইবো, সৌমি আপা এবং মিমি আপা যখন কথা বলে সেটাই তো মনে হয় যে শুনতে থাকি, আর এত মানে সেই কারণে তো চুপ করে শুনছি শুধু, মানে মনে হচ্ছে না যে আমরা সাধারণত লাইভ অনুষ্ঠানগুলোতে অনেক বেশি কথা হলে মন যে একটু বিরতি হলে ভালো লাগে, কিন্তু ওনারা এত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন এবং আমাদের এত প্রিয় দুইজন শিল্পী আমার তোমার এবং আমাদের সবার, যাদের কথা শুনলেও মনে হয় যে কানে শান্তি লাগে, মানে এরকম একটা ব্যাপার। সো আমিও বোকার মতো তোমাদের মানে ওনাদের কথা শুনছি এবং সাধারণ দর্শক যেভাবে লিখছেন সেরকম ভাবে আমিও মনে ফিল করছি যে এত প্রিয় দুজন মানুষকে এত সহজে আমরা পেয়ে যাচ্ছি থ্যাংকস টু সোশ্যাল মিডিয়া, যে আসলে এরকম একটা পর্যায়ে না আসলেও কিন্তু অনেক প্রিয় প্রিয় মানুষের সংস্পর্শে এসে তাদের মুখে থেকে এইভাবে কিন্তু কথাগুলো আমরা শুনতে পারতাম না। আর মিমি আপা একটু আগে বলেছিলেন একটা খুব সুন্দর কথা যে আমরা যেন শুটিং বা কাজ শুরু করে আবার আগের মতো না হয়ে যাই, আমরা আবার যাই করি আমরা কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে যাতে কাজটা করি, তাহলে আমাদের আগামী দিনগুলো সুন্দর যাবে। ছোট্ট করে একটা গান গাই, অনেকে অনেক গানের অনুরোধ করেছেন, ছোট্ট করে একটা গান গাইছি তারপর আপনাদের দুজনে শুনবো, এবং আপনারা দুজন যদি একটু পড়েন কিছু কোনো কবিতা আরো কিন্তু আমাদের বাড়তি ভালো লাগা কাজ হয়ে যাবে। গাইছি ছোট্ট করে একটা রবীন্দ্রনাথের গান, আশা করি ভালো লাগবে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেনা মোহ মেঘে তোমারে, অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেনা, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, কোনিকো আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া অলোক না পড়িতে হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না।
Thank you. Oh, আমার ফেভারিট গান, থ্যাংক ইউ সো মাচ। এটা বোধহয় আমি খুব রিলিজিয়াসলি শুনি, মানে এরকম বন্দনার মতো মানুষ কিছু গান থাকে না প্রতিদিন শোনে, তো এই গানটা আমার তোমার গলায়, এবং এই গানটা অনেকে গেয়েছে, ভারতের অনেক শিল্পীরা গেয়েছে, তোমার গলায় এবং বন্যাদির গলায়, এই দুটো গলার বাইরে আমি এই গানটা আমি আসলে দেখতে পাই না, শুনতেও পাই না, দেখতেও পাই না। কিন্তু খুব চমৎকার খুব ভালো লাগে অর্ণবের ভার্সনটাও, খুব ভালো। অসাধারণ, মনটা জুড়িয়ে গেল সজীবের গান শুনে, এবং সজীবের কাছে আরো অনেকগুলো অবশ্য মানে রিকোয়েস্ট আছে, সমী আপা মিমি আমার কাছে কবিতার রিকোয়েস্ট আছে, যে কবিতা আবৃত্তি করার জন্য খয়েরি বিকেল গানটির জন্য একটা রিকোয়েস্ট আছে সজীব তোমার কাছে ভাইয়া, খয়েরি বিকেল গানটির জন্য। আরো অনেকগুলো গানের রিকোয়েস্ট আছে, যেমন তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা, এই গানটা শুনতে চেয়েছে অনেকে। সুহানি ইসলাম লিখেছে যে সজি ওয়ান টু হিয়ার মোর এন্ড মোর, মাঝে মাঝে তো দেখা, মানে সে হয়তো আরো আগে কমেন্ট করেছিল, তো সেটা এখন এসেছে। আসলে অনেক সবার অনেক ভালোবাসা, সবার অনেক উচ্ছ্বাস উদ্দীপনা, আর ঘরে বসে তো অনেক অনেকে চিন্তা করছে যে হ্যাঁ এই ধরনের আড্ডা গুলো দেখে ভালো লাগছে, কিছু কমেন্ট করি, এবং এই কমেন্ট গুলা পড়তেও আসলে খুব ভালো লাগছে। এবং অনেকেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে, অনেকে আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের একসময় জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রযোজক সমীকা স্যার আপুকে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী বাসীর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। অনেক সুন্দর সুন্দর কমেন্ট, হ্যাঁ, মানে এবং একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, সবার জন্য শুভেচ্ছা। আমাদের সবার প্রিয় সমী আপু, আপনি অসাধারণ, প্রিয় হাটহাজারী থেকে লেখা হয়েছে যে আপনার কাজ খুব ভালো লাগে, প্রিয় হাটহাজারী একটি পেজ। আসলে রাসেল ভাইকে আমাদের ধন্যবাদ জানাতেই হবে আজকের এই আয়োজনটির জন্য, যে আমরা সবাই একসাথে হতে পেরেছি, তাই না সজীব? এর আগেও আমরা একটা লাইভ করেছিলাম আমাদের একটি সংগঠন থেকে, সেখানেও সজীব ছিল, তামান্না প্রমি ছিল, আমরা খুব এরকম মজা করছিলাম, কথা বলছিলাম, গান গাইছিলাম। আমাদের এই লকডাউন টাইমে তো আসলে মানে আমাদের এটা একটা রিক্রিয়েশন, মানে টিভি, মানে টিভিতে কাজ করার পাশাপাশি আমরা যে কথাও বলছি লাইভে আসছে, এটাও কিন্তু এক ধরনের একটা রিক্রিয়েশন। এই যে আমরা না সেই ভাইবটা পাচ্ছি, মানে ওই সময়ের ভাইবটা না, যে ওকে ঠেলো ওইকে ঠেলো, ওই ওই ভাইবটা পেলাম একদম। মজার মজার অভিজ্ঞতা আছে, আমরা আমি মিমি একসাথে অভিনয়ে, নাচ অভিনয় করেছি কম, কিন্তু সময় কাটিয়েছি অনেক, আমি মিমি ভাষা প্রচুর সময় কাটিয়েছি। আমাদের কিন্তু ওই বেলি রোডের ওই জায়গাটা ছিল একটা, মানে দিন রাত্রি দুর্ঘটনা থাকার, মানে আমি ইউনিভার্সিটি কোন রকমের ক্লাস করে বেলি রোড, মানে ওখানে সন্ধ্যার সময় চটপটি খাওয়ার। ঈশিকা তুমি খুব ভালো করে জানো, তোমার বাবা মা সবাই মিলে ওই জায়গাটা ছিল একটা আমাদের প্রাণের জায়গা, মানে টিচার কোন রকমই টিচার পড়িয়ে চলে যাবে দিলাম দৌড় ওখানে, তো ওখানেও মনে আছে সবকিছু করতে গেলে মিনি এরকম বলতো, সমী বলো, আমার কবিতা এত মনে নাই, একটা আমার খুব প্রিয় কবিতা আছে, মানে আমি ঠিক জানি না, আমি তো আমাকে তো রাসেল বলিনি কিছু করতে হবে, বাট এখন ওইভাবে আমি তো অভিনয়টা কম করি, কিন্তু অভিনয় আমি খুব মিস করি, কিন্তু আমার কাজের জায়গাটা এখন আর একটু বড় পরিসরে গেছে, জায়গার ফোকাসটা শিফট হয়ে, একটা নির্মলেন্দু গুণ আমাদের সবার প্রিয় কবি, আমি জানি নির্মলেন্দু গুণের কবিতা অনেকেই পড়েছে, কবি শামসুর রহমান, মহাদেব শাহ, তার একটা খুব প্রিয়, পুরো কবিতা আমার মনে নেই,
তিন লাইন মনে আছে, আমি তিন লাইনই যেহেতু এখানে আমার যারা কমেন্ট করেছে যারা ভালোবেসে কার্পুণ্য শিখিনি, তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি সমস্ত বোধের উৎস গ্রাস করা প্রেম। তুমি শুধু একবার একবার কাছে এসে উপেক্ষা দেখাও, এইটুকু মনে আছে, আর মনে নেই। বাহ, খুব সুন্দর। তুই মানে আমি আমি মিস করছি, আমার মনে হচ্ছে যে পুরোটা শুনতে পারলে ভীষণ ভালো লাগতো। বইটাও এখন নেই তো, একটা সময় তো ছিল, এগুলো নিয়েই চলা। আর কবি নির্মলেন্দু গুণ আমার মানুষ হিসেবে আমার খুব প্রিয় একজন মানুষ, চমৎকার 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 একজন মানুষ, যারা ওনার সান্নিধ্য পেয়েছেন আমার মার কারণে এবং আমার চাচা সারিয়ার কবিরের কারণে। এবং মিমি তোর মনে আছে আমাদের বাসায় যে মাঝে মাঝে কবিরা এসে আড্ডা আসছে, হচ্ছে তুইও ছিলি, আমার কাছে পুরনো ছবিগুলো আছে যে কবিতার আলাপ কবিতা পড়ছে, কবিরা কবির গলায় আর কবিতা পড়ছে। তবে গুন্দা গুন্দা ওই যে মুঠোফোনের কাব্য লিখতেন না, মুঠোফোনের কাব্য, তো মুঠোফোনের কাব্য লিখলেন গুন্দা, এবং দেখো আমাদের মোবাইল ফোনটা বাংলাতে, আমরা কিন্তু মুঠোফোন হিসেবেই শেষ পর্যন্ত এই শব্দটাকে ভীষণ ভাবে গ্রহণ করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, তুই বলছিলি কবিদের আড্ডার কথা, তোদের বাড়িতে তো খুব মজার মজার আড্ডা হতো। নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, কবি শামসুর রহমান, এই মানুষগুলো না গিফটেড মানুষ, এই মানুষগুলো আমাদের সময়কে, একটা সময়কে ধারণ করে রেখেছে তাদের লেখায়। আজকে আমার মনে হয় যেহেতু আমরা কথা বলছি আর নতুন প্রজন্মের যারা অভিনয় করে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব তাদের লেখা কবিতাগুলো যেন একটু পড়ে, কারণ পড়লে এই যে চিন্তার জায়গাগুলো, সংস্কৃতির একটা বড় ডানা মেলে, কিন্তু চিন্তার জায়গাটা ডানা মেলাটা একটা খুব প্রয়োজন আমার কাছে মনে হয়। আজকে আজকে যারা অভিনয় করে, ইভেন গান করে, তাদের এই কবিতাগুলো তাদেরকে অনেক ভাবনার অনেকগুলো দরজা খুলে। হ্যাঁ, গানের জন্য কত সুন্দর সুন্দর কথা পাওয়া যায় কবিতার মধ্যে, কত কত অসাধারণ সব কবিতা থেকে কত চমৎকার সব গান হয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই। আমার মনে হয় এই কবিতাটার নাম ছিল উপেক্ষা, যে কবিতাটার তিনটে লাইন পড়লাম, এই কবিতাটার নাম ছিল উপেক্ষা। এবং আমি একবার গুন্দাকে জিজ্ঞেসও করেছিলাম যে চাচাকে, চাচা আপনি এটা লিখেছেন কেন, বলি কি আমি তো শুকনা পাতলা ছিলাম, কেউ আমার প্রেমে পড়তে চেত, বেশি সুন্দর না, আমি সারা জীবন মানুষের প্রেমে পড়েছি, এত মজা করে উনি বলতেন, তারপরে তার উপর অভিমান করে এই কবিতাটা উনি লিখেছেন, কবিতার ব্যাকগ্রাউন্ড উনি বলেছিলেন। টেলিভিশনে কাজের সুযোগ তো হয়েছে একসাথে, কিন্তু আমরা আমরা একটা লম্বা সময় কাজ করেছিলাম হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত নাটকে। তো ওই সময়টাতে আমরা আমাদের একটা সেট ফেলা ছিল, যে সেটে সমী, আমি আর জাহিদ জাহিদ হাসান, আমরা তুমুল আর আজিজুল হাকিম, আমরা তুমুল আড্ডা দিতাম। তো আমার একটা গল্প বলতে খুব মনে পড়ছে, এই গল্পটা দর্শক কিভাবে কালেক্ট করবেন জানি না, কিন্তু মজা পাবেন, কারণ এখন তো হুমায়ুন আহমেদের সমস্ত নাটকগুলো আবার নতুন করে দেখাচ্ছে, কোথাও কেউ নেই, তারপর বহুব্রীহী, বোধ হয় আজ কি কি চলছে এখন, ঐশ্বর দিনটাতে চলছে, নূরজাহান আপা আর কি, ওর কাপড় চোপড় গুলো একটু গুছিয়ে রাখতেন, সমীকে অ্যাসিস্ট করতেন, যেহেতু আমাদের শুটিং এ অনেক লম্বা সময় কাজ করতে হতো। তো হুমায়ুন ভাই ও খুব মজার মানুষ ছিলেন, হুমায়ুন ভাই একটা মুখোশ আনলেন একবার, মুখোশ আনলেন হচ্ছে যে হুমায়ুন ভাইয়ের অনেক মজার মজার ব্যাপার ছিল, হুমায়ুন ভাই নানা রকম মজা করতে পারতেন সেটের মধ্যে। তো হুমায়ুন ভাই একবার একটা মুখোশ নিয়ে আসলেন, সেই মুখোশটা কিসের মুখোশ আমার মনে নেই, বেশ ভয়ঙ্কর একটা মুখোশ, সেই মুখোশটা রাখা ছিল। তো অনেক রাত পর্যন্ত কাজ হচ্ছে আমাদের, জাহিদ সেই মুখোশটা পরে নূরজাহান আপাকে গিয়ে ডাকলো, আপা ঘুমিয়ে পড়েছিল, নূরজাহান আপা ঘুমিয়ে পড়েছিল, তো জাহিদ সেই মুখোশটা পরলো, আমরা কিন্তু জানিও না, আমরা গল্প করছি একসাথে আড্ডা দিচ্ছি, আমি জাহিদ আমরা আড্ডা দিচ্ছি, হঠাৎ জাহিদ উঠে চলে গেছে, জাহিদ উঠে চলে গেছে, আমরা ভেবেছি কোনো কারণে, ও তো ভীষণ, জাহিদ কিন্তু ভীষণ দুষ্টু,
জাহিদ যে কি পরিমাণ দুষ্ট এটা আসলে মানে বলে বোঝানো যাবে না। জাহিদ সে মুখোশ পরে গিয়ে নূরজাহান আপা ঘুমিয়ে গেছিল, নূরজাহান আপাকে দেখেছে আর নূরজাহান আপা উঠে দেখেছে ভূত। পুরো শুটিং টুটিং বন্ধ, সেট এলোমেলো, নূরজাহান আপার চিৎকার, আমরা সব ছুটে গেছি। আমি মানে ভুলতে পারবো না ওই সময়গুলোতে আমাদের কি পরিমাণ বন্ডিং ছিল, মানে আরেকদিন আরেকটা ছিল নক্ষত্রাতে আরেকবার রোজার মাসে শুটিং হচ্ছে, মিমির মনে আছে কিনা, তো বললো যে রোজার মাসে শুটিং শুরু হবে রাতে 10টায়, শেষ হবে ভোর 6টায়, ফেরি খেয়ে সবাই বাড়িতে যাবে, কারণ তখন তো অনেয়ার হচ্ছে, এখন ইয়ে করতে হবে। আমার এখনো মনে আছে, তো হুমায়ুন আহমেদ বলছেন যে 3টা পর্যন্ত, 3:30, 4টা পর্যন্ত শুটিং হলো, হওয়ার পর যারা যারা সেরি খাবে তারা গিয়ে সেরি খাচ্ছে। এর মধ্যে আমার আসলে হুমায়ুন আহমেদের অনেক মানে এই এই নাটক করতে গিয়ে স্মৃতিগুলো মনে পড়ে, মানে তখন অনেক ছোট ছিলাম, ভাবনার জায়গাগুলো অনেক মজার ছিল। তো সেখানে মোজাম্মেল আঙ্কেল ছিলেন, তিনি আজকে বেঁচে নেই, তিনি অভিনয় করেছিলেন দুবার ছবিতে, মিমি ছিল। তো উনি হঠাৎ করে হুমায়ুন আহমেদ বললেন, আচ্ছা সবাই তো সেরি খাওয়ার জন্য ওই যে সবাই গান গায়, আমরা একটা কাজ করি, আমরা একটু গেটের কাছে গিয়ে সবাই মিলে একটু রবীন্দ্রসঙ্গীত গিয়ে মানুষকে একটু ঘুম থেকে উঠাই। তা আমরা বলছি আপনার খবরদার আমরা এই কাজ করব না, আমাদেরকে এখন সবাই পিটাবে আমরা যদি রবীন্দ্রসঙ্গীত গিয়ে মানুষকে এখন ঘুম থেকে সেরি খাওয়ার জন্য উঠাই। কিন্তু উনি বলছে না আমরা যাই না, মানুষ রবীন্দ্রসঙ্গীত শুনবে রাত্রেবেলা। এই যে মজার মজার অভিজ্ঞতা গুলো আমার খুব মনে পড়ে। আর মিমি যেটা বললো এটা তো জাহিদ এখনো কোথাও গেলে এখনো এই গল্পটা। হ্যাঁ, আর আমি আমি আর সমী অনেক আড্ডা দিতাম যখন আমাদের সারা রাত শুটিং হতো, তো আমরা শুটিং এর ফাঁকে বাইরে খুব হাঁটতাম আর অনেক গল্প করতাম, কি কি সব গল্প করতাম, হাবি জাবি এলোমেলো, নিজেদের সব সেই অল্প বয়সের কত সব আবেগ মাখা কথা, কত মজার মজার গল্প অল্প বয়সে, সেই কত আমার খুব নক্ষত্র রাত নিয়ে একটা আসলে আমরা অনেক কিছু বলতে পারি, লিখতেও পারি, মানে ওইটার একটা সময়টা, নাটকটা একটা চমৎকার নাটক ছিল এবং ওই সময়ে আমরা কাজ করেছি সারা রাত, রোজার মাসে কাজ করতে হচ্ছে, কোন রেগুলার অন এয়ার হচ্ছে, মজার মজার একটা ইয়ে আমি দেখতে পাচ্ছি। আরেকটা মজার ইয়ে হচ্ছে যে তো এটা জাহিদ খুব মজা করে বলছে, তখন একটা ছোট স্টেশন ওয়াগন ছিল, তো জাহিদ তখন একটু গাড়ি চালাতে শিখে, তো জাহিদ বলে কি শোন আমি একটু তোর গাড়িটা নিয়ে এরকম একটু ঘুরি, তো ঘোরাতে গিয়ে গাড়িটা লাগিয়ে দিয়েছে, তখন বলছে আমার যখন অনেক টাকা হবে আমি যখন গাড়ি কিনবো তোকে একটা গাড়ি গিফট করবো, তুই একটু রাগ করিস না, আন্টিকে বলিস না, মানে আমাদের কি কত স্মৃতি, আসলে খুব মানে মজার মজার স্মৃতি আসলে নাটকের ফাঁকে ওই সময়টায়। এখন তো যেমন মোবাইলে আমরা ভিডিও করে আপলোড করে দেই আমাদের অনেক মোমেন্টস, আমরা এখন আমার এখন যখন আমি বসে থাকি এই করোনার সময়ে, মানে ওয়েন বি লুক ব্যাক তখন মনে হয় যে তখন যদি এরকম একটা মোবাইল থাকলো আমি ভিডিও করে রাখতাম ছোট 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 মুহূর্ত গুলো, অনেক মানুষই কিন্তু এখন আমাদের মধ্যে নাই, হয়তো ভবিষ্যতেও থাকবে কিনা, কিন্তু ওই মোমেন্ট গুলো হুমায়ুন আহমেদের সাথে কাটানো অনেকগুলো মোমেন্ট আছে, উনি লিখছেন আমরা পাশে বসে, উনি দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন, আবার বকাও দিচ্ছেন, আবার বকা দিয়ে আবার বুঝতে পারছেন মন খারাপ হয়েছে, আবার গিয়ে দেখে বুঝাচ্ছেন, তারপরে নূর আঙ্কেলের কথা মনে পড়ে, মানে সবাই যারা ছিলেন, আমার নূর মোজাম্মেল আঙ্কেল তো মারাই গেল, মজার মজার কাহিনী আছে। আমি আমি দেখতে পাচ্ছি ঈশিকা স্বপ্নিল খুব মন দিয়ে আমাদের গল্প শুনছে, শোনার মতোই। হ্যাঁ আসলে মন্ত্রমুগ্ধ শোনা, মানে আমিও কি আসলে ছোটবেলা মিমি আপু সৌমি আপু মনে আছে, মানে বিটিভির বিটিভিতে ঢুকে আমি সবসময় আমার কাজ ছিল যে ছোট ছোট মাছ গুলো দেখা, ওই সামনে মাছ গুলো, ওইটা আমার প্রধান কাজ ছিল, ছোট 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 মাছ গুলো দেখা, মানে এগুলো না এই স্মৃতি গুলো সবকিছু আমি আমি একদম নস্টালজিক হয়ে যাচ্ছি, মানে আমার সবকিছু মনে হচ্ছে একটু একটু করে ওই সময় গুলো, ওই বিয়ে গুলো, আমাদের বিটিভির যে পিকনিক গুলো, তাই না, মানে এইগুলো একটা বন্ডিং, হ্যাঁ এইগুলো অন্যরকম একটা বন্ডিং ছিল। আসলে এখানে অনেকে অনেক কমেন্টস চলে আসছে, আমি তো কমেন্টসও পড়ছি সাথে সাথে, যে সমীকা স্যার আফসানা মিমির অনেক বড় ফ্যান, কোথাও কেউ নেই নাটকের লিজেন্ডদের স্যালুট জানাচ্ছি, তো মানে 90 দশকে রাসেল ভাই ছোট ছিল স্কুলে পড়েছে, মানে ওরা ওরাও আবার নিজেদের নিজেদের মধ্যে কমেন্ট করে কথা বলতেছে, হ্যাঁ অডিয়েন্সরা অনেক মজা লাগছে, মানে তারা তারা আবার ডিসকাস করছে
আপনাদের দুজনকে নিয়ে, মিমি আপার সঙ্গে আপু, আপসারা মিমি আপুকে বেশ ভালো লাগে, মোহাম্মদ আহসান খান উনি লিখেছেন করোনার কঠিন সময় মন ঘরে থাকে না, নতুন নতুন লাইভে নতুন চেহারা এসেছে, মানে এরকম অনেক কথা মোহাম্মদ সবুজ মেহের উনি লিখেছে। হ্যাঁ, লাইভ আড্ডা আপনাদের উপস্থিতি উচ্ছ্বসিত হয়েছে, প্রিয় তারকাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এরকম অনেক অনেক মানে পাচ্ছি কমেন্ট পাচ্ছি, এটা একটা আউটস্ট্যান্ডিং লিখেছে একজন এক কথায় প্রকাশ আর কি। তবে আমি এখন আরেকটু জানতে চাচ্ছি, আমাদের যে নতুন প্রজন্ম সমি আপা মিমি আপা আপনাদের মতো দুজন জায়ান্ট আমার সঙ্গে রয়েছেন, একদিন আগে মনে হয় জাহিদ হাসান ভাইও ছিলেন এই এই লাইভ আড্ডাতেই, তো আমার আজকে তাই আমি ওনাকে মিস করছি যে আজকে যদি জাহিদ হাসান ভাই থাকতেন তাহলে তার কথাই ছিল না, মানে একটা অন্যরকম মোমেন্টসে চলে যেতাম আমরা। তবে এখানে নক্ষত্রের রাতের বিষয়টা তো আসলে অনেক মানে ওটা এত বেশি জনপ্রিয় ছিল, অন্যরকম মানে একটা এখনো মনে আছে, এখনো মনের ভিতরে গেঁথে আছে, একদম যে লবণ মাখিয়ে আমড়া খেয়ে পাগল হয়ে রাস্তায় হাঁটছি, রাজীব চৌধুরী নামে একজন লিখেছে। হ্যাঁ, তো ওই জিনিসগুলা যে আবার আবার আপনাদেরকে আবার নাটকে দেখার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে। হ্যাঁ, তো এখানে একজন খুব সুন্দর করে লিখেছে যে মিমি আপুকে দেখলে মমতাময়ী মায়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে, পবিত্রতা খুঁজে পাই অভিনয়ে, আজকের লাইভ তো খুব ভালো আমারও ভালো লাগছে সব মন্তব্য দেখে। হ্যাঁ, তবে আমি একটু জানতে চাই যে নতুন প্রজন্মের জন্য যদি আপনাদের কোনো টিপস কোনো কিছু থাকে, যেমন আপনাদের আলোচনার মাধ্যমে বের হয়ে আসলো যে নতুন প্রজন্মে যেন তারা একটু বেশি করে কবিতা পড়ে, কবিতা গান এগুলো আমাদের সেই ক্লাসিক্যাল গান, এগুলো তো আসলে মনের খোরাক, আমাদের আত্মার খোরাক, এই জিনিসগুলো অনুশীলন করা চর্চা করা তো এটা তো আমাদের ছোটবেলা থেকেই, কিন্তু অনেকে আছে যে কবিতা একেবারে পছন্দই করে না, তো এই জিনিসগুলো আরো একটু জানতে চাচ্ছি যে আরো নতুন নতুন টিপস এবং একটু তাদের সম্পর্কে আপনাদের যদি কিছু কথা আমরা জানতাম, এক এক করে মিমি আপা আগে একটু বললাম তারপরে সমি আপা। দেখো, আমি তো নতুনদের কাজ দেখি আমার কিন্তু খুব ভালো লাগে, ওরা কিন্তু অনেক সুন্দর করে কাজ করার চেষ্টা করে এবং ওরা কিন্তু অনেক স্বাস্থ্য সচেতন, যেটা আমার খুব ভালো লাগে। ওরা সময় মানে একদম যখন আমরা প্রথম প্রথম কাজ করতে আসি যে কোনো মিডিয়াতেই, আমরা কিন্তু চট করেই সেই উৎকর্ষে পৌঁছাতে পারি না, আমরা কিন্তু আস্তে আস্তে নিজেরাও শিখতে থাকি, তাই না সমি? আমরা কিন্তু যখন কাজ করতে আসি আমরা কিন্তু শিক্ষানবিশ হিসেবে আসি, আস্তে 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 শিখে 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 আমরা পরিণত হই। তো এখনকার ছেলে মেয়েদের যাদের কাজ দেখছি আমার কিন্তু বেশ ভালো লাগে, ভালো লাগে এবং আমি দেখতে পাচ্ছি যে ওরা যেভাবে এসছে এবং আস্তে 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 কিন্তু ওরা নিজেদেরকে অনেক পরিণত করে তুলছে এবং ওরা অনেক স্বাস্থ্য সচেতন ওরা কাজ করছে। কিন্তু হ্যাঁ, একটু আফসোসের বিষয় হচ্ছে কি যে এখন নাটকের কন্টেন্ট গুলো অনেক বদলে গেছে, নাটকের ভাষা অনেক বদলে গেছে, নাটকের শব্দ চয়ন, নাটকের নাটকের সংলাপ, তারপরে নাটকের মধ্যে নানা ধরনের শব্দ ভাষা, নাটকের কন্টেন্ট গল্প এগুলো অনেক বদলে গেছে, সেগুলো হয়তো মাঝে মধ্যে আমাদের মনকে বা কানকে একটু পীড়া দেয়। তো আমি যেটা বলবো যে মানে নাটকের নাটক লেখা বা ডিরেকশন বা অভিনয় এই পুরো যে কাজটা, এই কাজটার সাথে যারা জড়িত মানে যারা অভিনয় করবেন, যারা ডিরেকশন দেবেন বা যারা লিখবেন, আমি মনে করি যে মানুষের জন্য সাহিত্য মানে সাহিত্য সাথে সংযুক্ত থাকা, সম্পৃক্ত থাকাটা ভীষণ দরকার। মানে আমরা যারা নাচ করি, গান করি বা যারা অভিনয় করি বা যারা নাটক লিখি বা যারা ডিরেকশন দিই, মানে সাহিত্য আমাদের জীবনের একটা খুব খুব মূল্যবান একটা বিষয়, সাহিত্যের সাথে সম্পৃক্ত যদি না থাকি। সমীক বলছিল না কবিতা পড়ার কথা, কবিতা পড়া, গল্প পড়া, গান পড়া, মানে সাহিত্য যদি আমাদের জীবনে না থাকে না, তাহলে আমার কাছে মনে হয় যে একজন অভিনয় শিল্পীর জীবন আসলে সমৃদ্ধ হতে পারে না যদি সাহিত্য তার সঙ্গী না হয়। কারণ আমরা যখন গল্প পড়ি, উপন্যাস পড়ি, অনেক চরিত্র দেখি এবং অনেক রকম কল্পনার মধ্যে তো আমরা বাস করি, কিন্তু সাহিত্য আমাদেরকে সমৃদ্ধ করে, এই সমৃদ্ধ হওয়াটা খুব দরকার জীবনে। আমার তো বৃষ্টিতে ভিজতে এখনো ভালো লাগে, কিন্তু আমি বিদ্যুৎ চমকালে একটু ভয় পাই।
আচ্ছা, এখানে আরো অনেক সুন্দর সুন্দর কমেন্টস আমরা পাচ্ছি। মিমিয়াপুর সেই চঞ্চলতা এখনো আছে কথার মাঝে, এটা তো খুব স্বাভাবিক, তাই না? গড গিফটের জিনিসগুলো তো আসলে হারিয়ে যায় না, একই রকম। আফসারা মিমি আপুকে নতুনদের সাথে নাটকে দেখতে চাই, মোহাম্মদ আহসান খান তিনি লিখেছেন। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসলে, খুব কিন্তু মানে ইন্সপায়ারিং কমেন্ট। আমার খুব ইচ্ছা করে যে আমি আর সমী আবার একসাথে কাজ করি, এটা আমার খুব ইচ্ছা করে, বুঝলি সমী? এরকম একটা সময় তো বের করবি। হ্যাঁ, যে আবার শেষ আমরা করলাম কোথায়, একটা চয়নিকার, চয়নিকার একটা নাটক, চরিত্র হলে ওরকম পছন্দের মতো কিছু হলে ডেফিনেটলি অভিনয়টা তো আসলে একদম মনের ভেতরের জায়গা। না, আমি আমি একবার বিপাশাকে বলেছিলাম যে বিপাশা তুই একটা নাটক লিখবি আর ওটা আমি ডিরেকশন দিব আর সমী অভিনয় করবে। সম্ভাবনা যদি যদি হয়ে যায় তা আমরা এরকম একটা অপেক্ষায় থাকবো। সমী আপা, আপনার কাছে একটু মানে জানতে চাইবো যে নতুনদের জন্য, নতুনদের নিয়ে আপনার কিছু কথা। আমার আমার জায়গাটা কি ছিল, আমরা আসলে করতে করতেই শিখেছি, মানে ঢুকেই যে আমরা সবকিছু জেনে ঢুকেছি না। আমার কাছে মনে হয় যে অ্যাসোসিয়েশনটা ইম্পর্টেন্ট, মানে আমি কাদের সাথে চলছি, মানে যাদের মধ্যে বড় হয়েছি সেই মানুষগুলো কিন্তু নিজের অজান্তেই একটা প্রভাব ফেলে দেয়। যেমন আমার মঞ্চ নাটকের প্রথম কিন্তু হুমায়ুন ফরিদির হাত, হ্যাঁ, ঢাকা থিয়েটারের প্রথম নাটক ভূত, সেটা হচ্ছে সুবর্ণা আপা অভিনয় করেছে প্রথম নাটক। তো তারপরে ওখানে সুবর্ণা মোস্তফার মতো একজন অভিনেত্রী, শিমুল ইউসুফের মতো একজন অভিনেত্রী, নাসরুদ্দিন ইউসুফ, হুমায়ুন ফরিদি, পীযূষ দা, এবং তারপর যারাই আছে, মানে আমার কাছে মনে হয় যে আমাদের প্রজন্ম যেটা মিস করে, এটা যে তারা ইচ্ছা করে মিস করে তা না, আমরা বরং অনেক লাকি এই মানুষগুলোকে আমাদের চলার পথে। ইভেন আমরা বিটিভিতে যখন গিয়েছি, আমরা আব্দুল্লাহ মামুন আঙ্কেলকে, মামুন আঙ্কেল তো হাতে ধরে অনেক কিছু শিখেছে, ইভেন বইও গিফট, আতিকুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল সৈয়দের কথা তো সবসময় মনে হয়, আজকে এখন উনি হসপিটালে আছেন, আল্লাহ ওনাকে সুস্থ করুন। তো আমার কাছে যেটা মনে হয়, এখনকার প্রজন্ম ওরা যে ইচ্ছা করে চায় না তা না, বাট আমার কাছে মনে হয় একটু খুঁজে একটা অ্যাসোসিয়েশন বের করবো যার থেকে আমি এক্সট্রাক্ট করতে পারবো, নিতে পারবো, বা একটু কিছু শিখতে পারবো যাদের কাছ থেকে। এখনো তো আমরা শিখতে চাই, সুতরাং আমার কাছে কথা বলবো সমী, এখানে কিন্তু আমাদের নিজেদের একটু দোষ আছে। এটা এটা হচ্ছে আমাকে অনেকেই বলেন, প্রায় বলেন যে তোমরা সামনে পেয়েছিলে সুবর্ণা আপাদেরকে, কিন্তু তোমাদের পরে যারা এসছে বা এখন যারা নতুন আসছে, তুমি মানে আমার কথা বলে, তুমি সমী বিপাশা তোমরা প্রায় একই সময় সরে গেছো, এটা তোমরা খুব অন্যায় করেছো। মাঝে মাঝে মনে হয় খুব ইনজাস্টিস হয়েছে, বাট আমার মনে হয় ক্রিয়েটিভিটি অভিনয় না করলেও অভিনয় অন্যভাবেও কিন্তু কেন। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে আমাদেরকে অনেকে বলে যে আমরা আমরা সরে যাওয়াতে মানে আমাদেরকে সামনে পায়নি অনেকে, তো এটা এই জায়গাতে তোরা আমার একটু দায় আছে। হ্যাঁ, নতুন প্রজন্মের, আমার তো আসলে এখন রেগুলার অভিনয় করা হয় না, মিমি এবং বিপাশা এখনো সংশ্লিষ্ট অনেক ডিরেক্টলি, বাট আমি যেহেতু এখন আমরা আমাদের ছবির কাজে জাস্ট শুরু করব, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে নতুনরা যখনই এই কাজের সময় যদি কেউ কখনো ফোন করে কথা বলতে চায়, আমরা ছোট ছোট একটা আড্ডাও অ্যারেঞ্জ করতে পারি। আর আমার কাছে নতুনদের জন্য বলার যেটা যেটা, হ্যাঁ, একটা যেটা তো আমি দোষ মেনেই নিচ্ছি, এমন একটা সময় আমরা সরে গেছি, আমরা হয়তো না সরে পারতাম, আমার আরেকটা ফোকাস তৈরি হয়েছে, মিমির একটা ফোকাস তৈরি হয়েছে বিপাশা। তবে আমার কাছে যেটা মনে হয় যে বই, যেমন আমি নিজে কিন্তু কখনো বই পড়তে পছন্দ করি, এটা কিন্তু মিমিও জানে, সুবর্ণাপাও জানে, কিন্তু সত্যি কথা, আমি ওরা সবসময় মোটামোটা বই পড়তো, আমি কিন্তু একদমই বই বই পড়ার পোকাও ছিলাম না, বই পড়তেও ভালো লাগতো না, আমি খুঁজে খুঁজে ছোটি ছোটি বই খুঁজতাম যেটা আমি তাড়াতাড়ি পড়ে শেষ করি, পাতলা পাতলা বই। মজার ব্যাপারটা হচ্ছে যখন আমি থিয়েটার ছাড়ছি বা যখন আমি
কিন্তু বইগুলো আমি পড়িনি, কিন্তু যেটা হয়েছে যে বইটা নিয়ে যখন মিমি আর আরেকজন আমার সহকর্মী আর্টিস্ট আলাপ করছে বা কোনো একটা বই নিয়ে শিমুলাপা আলাপ করতে বা বাচ্চু আঙ্কেল আলাপ করছিল, ওই বইয়ের রেশটা, বইয়ের গল্পের রেশটা তো আসলে আমাদের ব্রেইনে থেকে যায় কোনো একটা। এবং আমি নতুন প্রজন্মের জন্য যেটা বলবো যে বই যে জোর করে পড়তে হবে তাও না, এখন কিন্ডল আছে, গুগলে অনেক কিছু পড়া যায়। এখন পড়াশোনা করার জন্য এই আমার যে হাতে যে মুঠো ফোনটা রয়েছে এটা ইউনিক। আমরা কিন্তু গুগল করে আমরা অনেক কিছু করতে পারি, আর এখন তো অনেক কিছু শেখারও সুযোগ আছে। আমাদের সময় কিন্তু সুযোগটাও অত ছিল। আমি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিং এ পড়াশোনা করেছি, উপরে লাইব্রেরি ছিল, লাইব্রেরি পুরো বিশাল লাইব্রেরিতে দুটো কম্পিউটার ছিল, সকালবেলা গিয়ে লিখে মানে দিয়ে আসতে হতো, বিকাল 7টার সময় আমি কম্পিউটারটা পাবো আধা ঘন্টার জন্য, তাও আবার গ্রুপে, আমাদের স্টাডি গ্রুপ। এখন এখনকার প্রজন্ম কিন্তু অনেক লাকি। আমি যে জায়গাটা বলতে চাই যে সৃষ্টিকর্তা সবাইকে কিন্তু সবসময় সুযোগ দেয়, সুযোগ কিন্তু একবার বড় জোর দুবার আসে, যে কোনো সময়, যে কোনো ভালো কাজের, যে কোনো কাজের সুযোগ। আমার কাছে এই প্রজন্মকে যেটা বলা সেটা হচ্ছে যে অবশ্যই বই পড়বে, অবশ্যই পড়াশোনা করবে, জানবে এবং চারপাশে পৃথিবীতে কি হচ্ছে সেটা জানা, ইটস ভেরি, আর এখন তো খুব ইজি জানা, রাতে বা একটা বাটন ক্লিক করলেই জানা। আমার যেটা বলার সেটি হচ্ছে যে এখন যে জানার যে সুযোগটা, এই যে সুযোগটাকে কাজে লাগা, আর কিছু না, যে এই যে জানার সুযোগটাকেই খালি কাজে লাগানো, এই এই জানার সুযোগটাকে যদি কাজে লাগানো যায়, এখন হয়তো তার কাজে লাগবে না, হয়তো গিয়ে 10 বছর পরে তার এটা কাজে লাগবে, হয়তো 5 বছর পরে গিয়ে এটা কাজে লাগবে, হয়তো 2 বছর পরে গিয়ে কাজে লাগবে যেই সুযোগ। আর এই যে এখন যে অভিনয়টা, যে যেই কাজটা করছে, যে অভিনয় করছে, যে ডিরেকশন দিচ্ছে, যে লিখছে, তার কাজটা খালি মন দিয়ে করলেই হবে, আর কিছু একদম অনেস্টলি মন দিয়ে করলেই হবে, এর চেয়ে আমার বেশি কিছু বলার নেই। মানে অনেক কিছু করার দরকার নেই এই সময়টায়, কারণ এই সময়টায় কিন্তু একজন অভিনেত্রী, আমি আজকে মনে করি আমি আজকে বিজনেসে যখন এসেছি, আমি অনেক কিছু দেখে আমি বিজনেসে এসেছি, আমি অনেক ধরনের মানুষ গুলোকে দেখেছি ওই অভিনয় পুরো প্রসেস, অনেক ধরনের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, ডিফারেন্ট ক্যারেক্টার করা হয়েছে, বিভিন্ন ক্যারেক্টারের কারণে পড়তেও হয়েছে। সুতরাং মনে হয় যে জীবনে কোনো কিছুই কিন্তু যায় না ফেলা, বলে না রবীন্দ্রনাথ বলেছেন তো, যে রবীন্দ্রনাথ বলেছেন জীবনের ধন কিছুই যায় না ফেলা, এটা একটা জীবনের ধন কোনো কিছুই যায় না ফেলা। আমার নতুন প্রজন্মের কাছে একটাই অনুরোধ, এই সময়ে যারা ক্রিয়েটিভ কাজ করছে তাদের এখন শেখার অ্যাম্পল অপরচুনিটি, এবং এই সময়টাকে শুধু একটু এমব্রেস করা, যে আমি একটা, ঠিক আছে আমি হয়তো এখন, যেমন ওই দিন আমি অনলাইনে দেখছিলাম বার্কলেজ ইউনিভার্সিটিতে ক্রিয়েটিভ রাইটিং এর উপর 2 দিনের একটা জাস্ট অনলাইন কোর্স হচ্ছে, সকাল 9টা থেকে নিয়ে বাংলাদেশ টাইম সকাল 9টা থেকে রাত 12। আমি বললাম যে যারা ক্রিয়েটিভ রাইটিং করছে তারা যদি, আমার পরিচিত কয়েকজনকে আমি ফরওয়ার্ড, কিছুই না, একটা একটা বোধ হয় চার্জ নিবে। তো এখন অনেক অপরচুনিটিস শেখার, ওই শিক্ষাটা তখন আমাদের তো থেকে শিখতে হয়েছে, সুতরাং আমরা এখনো শিখছি, আমি এখনো শিখতে চাই। আমাকে যদি এখনো কেউ বলতো যে ইউনিভার্সিটিতে, আমাকে যদি এখন বলা হয় যে তুমি কোন সময়টায় যেতে চাও, আমি একদম টার্ন করে সেই ইউনিভার্সিটির সেই সময়ে, আমার নক্ষত্রের রাতের সময়ে আমি চোখ বন্ধ করে ফেরত যাচ্ছি। হ্যাঁ, পড়াশোনার ব্যাপারটা, মানে আমি বলছি নলেজটা সবসময় মানুষের জীবনের জন্য জরুরি। আমি কিন্তু একটা কমেন্টস বারবারই দেখতে পাচ্ছিলাম যে মনীষাকে আবার ফিরে পেতে চাই, মনীষাকে আবার ফিরে পেতে চাই। আমি কেবলই এটা বলছি মনীষা তোমাকে ফিরে পেতে চাচ্ছে। আমি কেবলই বলতে যাচ্ছিলাম যে সেই মনীষাকে সবাই ফেরত পেতে চাচ্ছে, মানে এত সুন্দর করে সবাই লিখছে, মানে আসলে যে মানে হয় না যে মানুষের মনে দাগ কেটে যাওয়া, সেই দাগ কেটে যাওয়াটা উপলব্ধি করার একটা বিষয় কিন্তু, যে না দাগ কেটে যায় কখন, যখন মানে কতটা ভালোবাসা কাজ করে মানুষের ভিতরে, যে না মনে হচ্ছে যে আবার সেই সময়গুলো ফেরত আসুক, আবার সেই মুহূর্ত গুলো ফেরত আসুক। ইনফ্যাক্ট সৌমিয়াপা, মিমিয়াপা, আমি না এই প্যান্ডেমিক আসার আগে আগে জাস্ট এই জানুয়ারিতেই আমি বলছিলাম, কেন জানি আমি এরকম না খালি বলছিলাম যে যদি আমাদের ওই আব্বু আম্মুর ওই সময়টা আবার ফেরত আসতো, যদি আমাদের ওই শৈশবকালটা
আবার ফেরত আসতো, মানে এভাবে খালি কেন জানে, মানে আমি বারবার বলছিলাম যে আমাদের ওই ঘুড়ি ওড়ানো ওই সময়গুলো, আমার কাছে মনে হয় আমরা যে সময়টা পার করে দিই সেটাই সবচেয়ে সুন্দর সময়। সামনের সময়গুলো আজকেও যেমন আমি এখানে বসে বলি, যে সময়গুলো আমরা পার করে এসেছি সেই সময়গুলো আমরা আসলে একটা সুন্দর সময় পার করেছি। সামনের সময়গুলো কেমন যাবে, কতটা বড় আরো কত বড় স্ট্রাগল আসবে, আরো কত মানসিক স্ট্রাগল আসবে, অর্থনৈতিক স্ট্রাগল আসবে, সোশ্যাল স্ট্রাগল আসবে বা পলিটিক্যাল স্ট্রাগল আসবে আমরা জানি, কিন্তু যেটা হয়েছে যে আমাদের আগের সময়গুলো মানে আসলেই মানে বলে না যাপিত জীবন অনেক বেশি সুন্দর সামনের জীবনগুলো। আমি ওইদিন একটা পুরনো ছবি, মিমি তো অনেক কিছু বললো, আমরা বোম্বেতে লাক্সের শুটিং করতে গিয়েছিলাম, আমি এটা বলতেই হবে কারণ মনে আছে তখন একটা ছবি আছে মাধুরী দীক্ষিতে হাম আপকে হ্যায় কর ছবিটা, হ্যাঁ হাম আপকে হ্যায় কর ছবিটা রিলিজ পেয়েছে মাধুরী দীক্ষিত সালমান খান। এখন ছবিটা আমরা সবাই দেখতে যাব, আমরা প্ল্যান করছি ছবি দেখতে যাব, বিপাশা আমি আর মৌ, হ্যাঁ আর সাথে আমার মা আর বিপাশার মা, তো আমরা ছবি দেখব, কোনো ছবি নাই, আমরা ব্ল্যাকে টিকিট কাটলাম। পরের দিন আমাদের শুটিং লাক্সে সকালবেলা, আমাদের কিন্তু শুট সবার শুটিং, আমরা লাস্ট মানে আমরা বোধহয় নয়টা টিকিট পেলাম ব্ল্যাকে নিচের তলায়, তাও সামনের রোতে মাথা উঁচু করে দেখতে হবে, মানে একদম যেটাকে বলে ফ্রন্ট স্টল, হ্যাঁ একদম ফ্রন্ট স্টল। সবাই মিলে ছবিটা দেখলাম, খুব এনজয় করলাম, ঠিক আছে। তো ওই দিন ছবিটা আবার রিটেলিকাস্ট হচ্ছিল জিতে বা দেখার সময় আমার লাক্সের মেমোরিজ গুলো মনে হচ্ছে, বের হওয়ার পরে আমাদের খুব শখ হলো আমরা সবাই ঘোড়াগাড়ি চড়বো, সেই মাঝরাত হেরে গলায় আমরা দেশাত্মবোধক গান গেতে গেতে আমরা ঘোড়া গাড়িতে উঠলাম, উঠে হেরে গলায় সবাই একজন ঘোড়া গাড়ি নেওয়া হলো, আরেকটা ঘোড়া গাড়িতে আম্মাদেরকে দেওয়া হলো, মানে আই উইল নেভার ফরগেট দ্যাট, আমরা হেরে গলায় গান গাচ্ছি, তারপরে দেশের গান, হ্যাঁ এটা সেটা বাংলা গান, আর লোকজন তাকিয়ে দেখছে কি করছে চারজন, এরা তো শুনেও না, ওইটাই আমার মনে হচ্ছে যে কি মজার একটা সময়। পরের দিন সকালবেলা কিন্তু শুটিং, একদম ভোরবেলা মানে লাক্স সুন্দরীদের উপরহস্য আমরা জেনে ফেললাম, এই মুহূর্তগুলো ওই সময়গুলো আসলে বলা যায় দিন ভালো। আমি মনে করি মিউজিক অলসো গান, সুন্দর গান, ভালো গান, গান যে কোনো ধরনের গান একটা অনেক বড় থেরাপি, অনেক বড় থেরাপি, অনেক বড়, অনেক বড় থেরাপি। আর মানে সঙ্গীত বিষয়টাই তো একদম আত্মার সাথে সংশ্লিষ্ট, শৈশব কৈশোরের কিছুটা সময় হলেও ফিরে পেয়েছি। রাজীব চৌধুরী বলছে ভালোবাসা সবার জন্য, ভালো থাকবেন এটাই চাই আসলে, মানে সবাই ভালো থাকুক এই আড্ডা দিচ্ছি গত 80 দিন রাসেল, তুমি নিজেও জানো ই কমার্স এর কারণে কন্টিনিউয়াসলি মিটিং করতে হয়েছে অনলাইন। আজকে আমি ভাবছিলাম যে আমার আরেকটা মিটিং ছিল, মিটিংটা করে আমি এই এই আড্ডায় ঢুকে আবার হয়তো মিটিংটা ব্যাক করব, মিটিংকে কিন্তু আমি আর ব্যাক করলাম না, আমি আবার চেক করে জানিয়েছি যে আমারও তাই, আমি কিন্তু তোকে দেখে থেকে গেলাম, আমার কথা ছিল আমি বাবাকে খাবার দিতে যাব, পরে আমি একদিন রিকমেন্ড করলাম বাবাকে খাবার দিতে, কারণ একটাই এই করোনার সময় আমি যেটা অনেক ভিতর থেকে ফিল করি, যাদেরকে আমরা ফেলে এসেছি, যাদের সাথে জীবনের এতগুলো সময় কাটিয়েছি, সেটা অভিনয় হোক, থিয়েটার হোক, বিজনেস হোক, যাই হোক, সবাই যে যেখানে আছে, যার সাথে এক মুহূর্তের জন্য কখনো আলাপ হয়েছে, হয়তো ঠিক মতো কথা বলতে পারিনি, যে যেখানেই আছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এইটুকুই শুধু চাওয়া আর কিছু না। আর
এর মধ্যে এই একজন গতকাল থেকে ট্রাই করছেন আমাদের সাথে, একজন ভাই আছেন, ওনার নাম হচ্ছে আরিফ। ওনার উনিও পোল্যান্ডে থাকেন অনেক বছর ধরে, উনি একটু যুক্ত হতে চেয়েছেন, উনি একটু কথা বলতে চান। আপনি পরিচয় দিয়ে 30 সেকেন্ডের মধ্যে শেষ করবেন। হ্যাঁ, এখানে ওনারা অনেকক্ষণ ধরে আছেন, প্লিজ বলুন। আরিফ, আরিফ এনাম, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক জি। আপনারা সবাই আপনি কি ফেস করছেন ওটা বলুন, আপনারা বাংলাদেশি যারা পোল্যান্ডে আছে ওনারা কি ফেস করছেন এখন? 30 সেকেন্ডে, 15 সেকেন্ডে বলুন, দ্রুত প্লিজ। আমি আসলে পোল্যান্ডে ঈদ বলতে আসলে যেটা বুঝ, কোনো জামাত হয় নাই প্রতি বছর তো। হ্যালো, কেমন বাঙালি আছেন ওখানে, বাঙালি কেমন আবার্তি হইতো এখানে পোল্যান্ডের এরকম? এবার এবার ঈদ উনার কানেকশনটা একটু পোর আছে।